আপনাদের কাউকে কোনো কথা রিপিট আমি কোনোদিন শোনাবো না, ঝাড়ি পাবেন না, কাজ পাইলে ঝাড়ি পাবেন না। আচ্ছা, আমি ইউটিউবের কিছু জিনিস আপনাদের সাথে দেখাবো, যেটা হচ্ছে আপনারা আসাবুদ্দিন তালুকদার, ক্লাস শুরু করার আগে ওরে একটু ধরে নেই, আসাবুদ্দিন তালুকদার, তালুকদারের ডাবল ডিভাইস কিন্তু তালুকদার কথা বলে না। জি বলেন আপু, আর শুনতেছি। আপনার সঙ্গী কই? আমার সঙ্গী কে? আমি তো একলাই, আমার তো কোনো সঙ্গী থাকার না। এই যে আপনার সঙ্গী আছেন, আপনার সাথে তো ওমর ফারুক ভাইয়ের ভালো একটা ইয়ে আছে। ওমর ফারুক ভাই কই? সেটা আপনি কেমনে ওমর ফারুক ভাইয়ের খোঁজ খবর তো আপনার নেওয়া উচিত। ইয়ে কই, ইমন কই? হ্যালো আপু, ইমন নাই, খান নাই, দুই ফাঁকিবাজ একসাথে বেরোয় গেছে। আচ্ছা, ফারুক ভাই মনে হয় এসএমএস দিছে মেসেঞ্জারে আপনাকে, ওনার একটু ইমার্জেন্সি কাজ আছে, 1 ঘন্টা পরে জয়েন দেবে। ওমর ফারুক ভাইয়া? হ্যাঁ, খান না ভাইয়া, আমাকে মেসেঞ্জার এসএমএস কখন দিয়েছে? ও ও, দিয়েছে আচ্ছা 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 আচ্ছা। আপু, আমার ইউটিউব নিয়ে দুইটা প্রশ্ন ছিল। জি আপু, ইউটিউব করেন প্রশ্ন ছিল। জি জি, মনিটাইজেশনে এটা এটা কি আপু কিভাবে দেয়, এটা আমি বুঝতেছি না আপু। মনিটাইজেশন কিভাবে দেয় ডিটেইলিংটাই আমি দেখাবো আপনাদেরকে। আপনাদের কারো চ্যানেল ওইরকম রিচ না থাকার কারণে আমার কাছে একটা চ্যানেল আছে, যেটা আমাদের এলইডিপি চ্যানেল। আমি এলইডিপি চ্যানেলটা দিই আপনাদেরকে, টোটাল অ্যানালিটিকটা যেটা আপনারা দেখতে পাননি বা একটা চ্যানেলে দেখতে পাবেন, বায়ারকে কি দিতে হবে, বায়ারকে কি দেখাবেন, কিভাবে দেখাবেন, টোটাল জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথম যে ছবিটা আমরা সেট করে দিই আর কি, ভিডিও আপলোড করার পর আপু ওইটা আসে না, আসে না। আপনার কিছু প্রবলেম আছে কি আপু, কি হতে পারে? এটা হচ্ছে আপনার ভিডিওটা ফুললি প্রসেস ডাউনলোড হয়, ডাউনলোড হওয়ার পরে মানে আপলোড হয়, আপলোড হওয়ার পরে প্রসেসিং হওয়ার টাইম লাগে। আপনি প্রসেসিং এর আগে অ্যাড কার্ডটা ট্রাই করেন, তাই আপনার হয় না। আচ্ছা আসে না। আচ্ছা আপু, আমি তাহলে আজকে আবার করে দেখব। ওকে, আপনার আমার স্ক্রিন কি ব্লার দেখেন? হ্যাঁ হ্যাঁ আপু, না দেখা পড়া যাচ্ছে, ব্লার দেখার তো কথা না, আমার তো আজকে সকালের ব্যাচগুলো আপু পুরো এইচডি দেখা যাচ্ছে। হ্যালো, জি হ্যালো, সরি আপু ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, আমি তো ভাবছি ফাঁকি দিচ্ছেন। কেন ফাঁকি দিব কেন, সেটা তো আমি জানি না কেন ফাঁকি দিবেন। আমি বলেছি, আমি ভেবেছি। ব্লার দেখা যাচ্ছে, ইয়াল্লা, আপনাদের বাচ্চার সাথে কোনো শত্রুতা আছে, কনফার্ম থাকেন। মানে সকালের ব্যাচকে যখন দেখাইছে একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার ছিল ভাইয়া। সেটিংসটা আবার চেঞ্জ করেন, হয়ে যাবে। যেখানে চেঞ্জ করছিলেন সেটিংসটা আবার চেঞ্জ করেন। সেটিংসটা আবার চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আপনাদের যেটা একটা চ্যানেলের ফুললি অপটিমাইজেশন, যেটা সরি চ্যানেল, হ্যাঁ একটা চ্যানেলের ফুল অপটিমাইজেশন বা একটা অপটিমাইজেশন, একটা চ্যানেলের ফুল অ্যানালিটিক, ফুল অ্যানালিটিকটা। এখন কি ক্লিয়ার আসছে না? এখনো তো এরকম, কিছু কিছুক্ষণ ওয়েট করেন আপু, কিছু সেটিংস চেঞ্জ করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করুন। তবে বুঝা যাচ্ছে, বুঝা যাচ্ছে, বুঝা গেলি হবে, বুঝা যাচ্ছে, বুঝা গেলি হবে, এত বেশি লাগবে না আপু। ক্লাস লাইভ হবে না? ক্লাস কি লাইভ দরকার আপনার? আছে আপু দরকার। তো যে আপনি বললেন আমাদের ব্যাচ হচ্ছে 547, 547 নামে তো আমি আরেকটা ব্যাচ পাইছি, এটা আমাদের ব্যাচ। বান্দরবন ডিএম ডিজিটাল মার্কেটিং বান্দরবন, আবার দেখা যাবে 54 ব্যাচে পাবেন, সেটা হচ্ছে হয়তো গ্রাফিক্স এর, ডিজিটাল মার্কেটিং এর 547 ব্যাচ আপনারা। ও ডিএন ডিএম 547। আচ্ছা, আপনাদেরকে বললাম না নাজমুল, আপনাদের জন্য একটা কাস্টম থাম্বনেল ক্রিয়েট করে দেন, যেটা আমি আপনাদের
প্লেলিস্টে দিয়ে দিব আপনাদের প্লেলিস্টের ওই ছবি দেখে আপনারা বুঝবেন যে এটা আপনাদের ব্যাচ নাজমুল কেবুট এটা করেন না কেন এটা করেন যাব করে দিব আমি তো ওই যে বার্ষিকী গেছিলাম তো একটু আই লিখাম বো মেলা ক্লিয়ার আসছে ঠিক আছে ক্লিয়ার কি চা ঠিক আছে এখন ও ওইখানে ইয়াতে ক্লাসটা সহ মেনশন করে দিলে মনে হয় ভালো হয় কত নাম্বার ক্লাস ক্লাসটা সহ কত নাম্বার ক্লাস তো সেটা মেনশন করাটা তো আসলে আমার জন্য খুব পেইনফুল কারণ আমি নিজেই মনে রাখতে পারি না আপনাদের কি আমি জিজ্ঞেস করি কত নাম্বার ক্লাস আমি আপনাদের ক্লাস কোনটা কোন টপিক টপিকটা আমি লিখে দেই কত নাম্বার ক্লাস জরুরি না মনে এটা লেখা থাকে নাম্বারটা জরুরি দিয়ে ক্লাস নাম্বারটা দিয়ে তো আসলে আপনি বুঝবেন না আমি কোন টপিকটা কোন ভিডিওতে সেটা সেখানে দেয়া থাকে এখন ক্লাস নাম্বারটা কত নাম্বার ক্লাস সেটা কি আপনার জন্য জরুরি মানে ইম্পর্টেন্ট তাহলে বুঝতাম আমি কয়েকটা ক্লাস পাই নাই যেমন ফার্স্টের দিকে আমি কয়েকটা ক্লাস পাই নাই এগুলো সহ হতাম আর কি মানে কোন কোন ক্লাসটা মিস গেছে কয়টা আপনি কয়টা ক্লাস মিস করেছেন সেটা তো আপনার কাউন্ট থাকা উচিত ভাইয়া আপনি কতদিন ক্লাস করেন নি আপনি কতদিন অ্যাটেন্ডেন্স শীট সাইন করেন নি সেটা ওখানে আপনি দেয়া থাকে কত নাম্বার ক্লাস আমাদের হাজিরার যে লিস্ট আছে ওখানে দেয়া থাকে আপু এর কথা বলতেছি না ভিডিওর কথা বলতেছি ভাইয়া আপনাদেরকে দেখানোর জন্য যেটা আমি দেখিয়েছিলাম অ্যানালিটিকটা তখন আমি দেখাতে পারিনি অ্যানালিটিকের যে ব্যাপারটা থাকে এটা তো আমাদের এলইডিপি চ্যানেল তো এই চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড হচ্ছে প্রচুর ভিউ আসছে বা প্রচুর প্রবলেম হচ্ছে যেই প্রবলেমটা ওই দিন আমি অবশ্যই এই জিনিসটা ডিলিট করে দিয়েছি যে বললাম কপিরাইট ক্লেমের কারণে আমি আপনাদের একটা ভিডিও ডিলিট করতে হয়েছে আচ্ছা এইখানে দেখে না এই জিনিসটা হচ্ছে একটা চ্যানেলের অ্যানালিটিক এটা হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়েছি চ্যানেলের ড্যাশবোর্ডে যেতে হলে হচ্ছে এইখান থেকে ইউটিউব স্টুডিওতে যেতে হয় ইউটিউব স্টুডিওতে গেলেই চ্যানেল ড্যাশবোর্ড আছে তারপরে এই অ্যানালিটিকে যেতে হয় অ্যানালিটিকে যাওয়ার পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে এইরকম থাকে যে টোটাল লাস্ট 28 দিনে আমার এটা ভিউ হয়েছে 21,499 বার এটা আমার চ্যানেল অ্যানালিটিক ঠিক আছে এখানে রিচ কত হয়েছে সেটা দেখতে পারবেন এনগেজমেন্ট কত হয়েছে সেটা দেখতে পারবেন ইমপ্রেশন কেমন সেটা দেখতে পারবেন তারপরে হচ্ছে অডিয়েন্স কেমন ছিল সেটা দেখতে পারবেন এখানে ইচ এন্ড এভরিথিং টোটাল ডিটেইলিং এ দেখা যায় যখন আপনি এটা মানে এই যে দেখেন কখন কোন টাইমে ভিউ কেমন হয়েছে ভাইয়া এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু কখন কোন টাইমে ভিউ কেমন হয়েছে তার ডিটেইলিং দেখা যাচ্ছে আমরা ইউটিউবের যে গিগটা বানাবো ওটাতে যে এলডিপি এর এই স্ক্রিনশটগুলো ইউজ করা যাবে এলইডিপির স্ক্রিনশট আপনারা ইউজ করতে পারবেন না ভাইয়া এলইডিপির কোন স্ক্রিনশট কোথাও ইউজ করতে পারবেন না চ্যানেলের যে স্ক্রিনশটটার কথা বলছেন তো এই চ্যানেলের স্ক্রিনশটটা আপনি ইউজ করতে পারবেন না তাহলে আপু আমারটাতে আমি আমার আমারটা আমি ইউজ করি হ্যাঁ আপনারটা আপনি করেন একটা নতুন চ্যানেল আপনি ক্রিয়েট করেছেন সেই চ্যানেলের জন্য করছেন সেটা দিতেই পারেন অস্বাভাবিক কিছু না ভাইয়া এখন ভাইয়া এইখান থেকে আপনাদের মনে হতে পারে আপু কোত্থেকে কোনটা নিয়ে আসলো কোত্থেকে কোনটাই আনি নাই সেটা হচ্ছে এই অ্যানালিটিকটা যখন দেখবো অ্যানালিটিকের এখানে একটু নিচে আসলে আমরা সি মোড দেখতে পাবো সি মোডে গেলে ইচ অ্যান্ড এভরি ডিটেইল ইচ অ্যান্ড এভরি ডিটেইল দেখা যাবে কোত্থেকে এসেছে ট্রাফিক বয়স কত ছিল কোন মানে তারা মেল আর ফিমেল কতক্ষণ স্টে করেছে কতক্ষণ দেখেছে একটা মেয়ে মানুষ মানে মেয়ে ফিমেল হলে ফিমেলরা কতক্ষণ স্টে করেছে মেল হলে মেলরা কতক্ষণ স্টে করেছে ইচ অ্যান্ড এভরি ডিটেইল আপনি এখান থেকে আপনার বায়ারকে দিয়ে দিতে পারবেন যেটা এখানে কালারফুল গ্রাফ দেখতে পাচ্ছেন দেখেন এখানে দেখা যায় ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ব্যাচ এত এখানে দেখা যাচ্ছে কোন ব্যাচের কি আসছে এই যে এখানে কিন্তু আছে দেখেন আপনাদের ব্যাচের ভিডিও দেওয়া হয় না আপনাদের ব্যাচের ভিডিও দেখেও না বল না কোথায় আপনাদের ব্যাচ এখানে যত ব্যাচ আপনাদের ব্যাচ তো নাই
এখন তো ব্যাচ ভিডিও মনিটাইজেশন কি অন হয়ে গেছে এই চ্যানেলটার না 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 মনিটাইজেশন অন হয়নি ভাইয়া এইটার কান্ট্রি বাংলাদেশ দেয়া ওই যে এই যে গ্রুপে যে বললেন এই যে কান্ট্রি রিজিয়ন বাংলাদেশ আসছে ইউটিউবে আসার কথা আসছে কনফার্ম না সেই জিনিসটাও দেখাচ্ছি কি আসে বাংলাদেশ দিলে কি আসে সেটা দেখাচ্ছি ট্রাফিক সোর্স চ্যানেলটা দেখানোর না যে এটা তো আসে এটা আমরা ভিডিওতে কি না আসে ভাইয়া এই যে দেখেন কোন সোর্সে কত থেকে আসছে কোন ট্রাফিকটা কত থেকে কখন কতটুকু সময় স্টে করে টোটাল ডিটেইলিং আপনি এখান থেকে বায়ারের কাছ থেকে যখন চ্যানেল নেবেন তখন ফার্স্টই আপনি চ্যানেলের এই অ্যানালিটিকটা দেখে স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা বায়ারকে থাকবে এর পরবর্তীতে আপনি আপনারটা কাজ করে যখন দিবেন তখন আবার যেই দিন সাবমিট করবেন তার আগের দিনের স্ক্রিনশট দিবেন দুইটার কম্পারিজনটা দেখাই দিবেন বায়ারকে আপু এখন এটা কি একদিনে ড্রামাটিক্যালি চেঞ্জ হয় এটা তো সম্ভব না এটা ভাই চেঞ্জ হবে তো এই যে এখানে ডেইলি আছে এই যে এখানে দেখেন ডেইলি লেখা আমার কার্সারটা যেখানে এখানে কিন্তু ডেইলি লেখা দেখতে পাচ্ছেন আপনারা আমি অপটিমাইজ করে দিলাম এটা কি একদিনে মানুষ গ্রুপ করে ভিডিও দেখা শুরু করবে ভাই ভিডিওটা এখানে তো আমাদের ডেইলি ভিডিও দেয়া হচ্ছে ডেইলি আমরা এখানে আছি মেবি 20 জন না 22 জন টিচার 22 জন টিচার যদি ডেইলি দুইটা করে ভিডিও দেই তার মানে ডেইলি আমার এক চ্যানেলে যাচ্ছে 44টা ভিডিও সরি 44টাই তো হ্যাঁ 44টা ভিডিও আমি বায়রেট চ্যানেলের কথা বলছি তো সেক্ষেত্রে এইটাই তো বলছি ভাইয়া চেঞ্জ হবে কখন আপনার ভিডিও আপলোডের উপরে চেঞ্জ হবে সে ভিডিও যদি দেয় তখন চেঞ্জ হবে সে ভিডিও না দিলে আপনি চ্যানেলের কাজ করে দিলে ওই চ্যানেল কিছু হবে না তাকে ভিডিও দিতে হবে এভরি উইকে প্রথম পর্যায়ে তিনটা করে ভিডিও তিনটা থেকে চারটা ভিডিও প্রথম পর্যায়ে তাকে দিতে হবে প্রতিটা লাইনের জন্য কি একটা ভিড মানে ভিডিওর জন্য কি একটা লাইন আমাদের এখানে এই যে জামগ্রিন গ্রিন দেখা যাচ্ছে ব্লু দেখা যাচ্ছে এগুলো কি একটা ভিডিওর জন্য হ্যাঁ তাহলে আপু 44টা ভিডিওর জন্য 44টা হওয়ার কথা না লাইক না এখানে হচ্ছে ওই যে একটা মেন্টো মানে আমাদের প্লেলিস্ট গুলি থাকে এখানে প্লেলিস্ট ওয়াইজ আসে প্লেলিস্ট ওয়াইজ আসতেছে এখানে এই যে ভাইয়া ডেইলি উইকলি মান্থলি ইয়ারলি আমি যদি উইকলি দেই দেখেন এই গ্রাফটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছেন আমি যদি মান্থলি দিই দেখেন গ্রাফ আবার চেঞ্জ হয়ে যাবে ডেইলি দিলে দেখেন চেঞ্জ হয়ে যায় এখান থেকে ডেইলি আছে উইকলি আছে বায়ার যদি জানতে চায় আপনি তাকে এখান থেকে রিপোর্টটা দিয়ে দিতে পারেন চাইলে আমরা ভিডিওটা তৈরি করে ইউটিউবে যখন একটা ভিডিও করলাম ভিডিওটাকে অপটিমাইজ করে দিলাম একটু করে যখন পাবলিশ দিয়ে যদি ফেসবুকে শেয়ার দিই তখন তো আমার টাকা খরচ হচ্ছে না মানে বায়ারের টাকা খরচ হচ্ছে না 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 তখন বায়ারের কোনো টাকা খরচ হচ্ছে না হ্যালো আপু জি বায়ার কিভাবে আমাকে ভিডিওটা পাঠাবে বায়ার এটা তার গুগল ড্রাইভে আপলোড করে দিবে আপনি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে আপনি আপলোড করবেন অথবা বায়ার নিজে আপলোড করে সে ড্রাফট হিসেবে রেখে দিবে আপনি বাদবাকি কাজ করে ভিডিও পাবলিশ করে দিবেন আচ্ছা এই যে ভাইয়া এই ভিউয়ারের এজ 18 থেকে 24 24 থেকে 34 আর 35 থেকে 44 বছরের মানুষ এত পার্সেন্ট দেখে 1.1% ভিউয়ারের জেন্ডার মেল ফিমেল তারপর সাবস্ক্রিপশনের ডিটেইলিং এবং এখানে যেটা ভিউয়ার জেন্ডার দেখিয়েছে ভিউয়ার জেন্ডারের এই যে ফিমেলের ভিউ কত হয় অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখেন তারপরে অ্যাভারেজ পার্সেন্টেজের ভিউ ওয়াচ আওয়ার এইগুলি হচ্ছে টোটাল অ্যানালিটিক একটা চ্যানেলের থাকে টোটাল একটা চ্যানেলের অ্যানালিটিক যেটা আমি আপনাদের ইউটিউব চ্যানেল দেখাতে গিয়ে দেখাতে পারিনি আমার দ্বারা সম্ভব হয়নি কারণ আমার কাছে চ্যানেলের নেই এখন কোনো চ্যানেলের অ্যাক্সেস নেই একটা এটা আছে আর একটা হচ্ছে আমার আরেকজনের একটা চ্যানেল আছে এর মধ্যে যেটা হচ্ছে আমরা যদি ইউটিউব স্টুডিওতে যাই সরি এখানে হচ্ছে যে আমি আজকে সকালের ব্যাচকে দেখানোর সময় আমি লোকেশনটা চেঞ্জ করেছি লোকেশন চেঞ্জ করে ইউনাইটেড স্টেটস দিয়েছি কারণ ওদের মনিটাইজেশনের ওই জায়গাটা স্ট্রিক্টলি দেয়া ছিল যে হবে না কেন হয় না সেটা আমি দেখিয়ে দিচ্ছি লোকেশনটা যদি আমি আবার চেঞ্জ করে দেই দেখবেন যে হবে না মনিটাইজেশনের এটা হবে না কারণ ওনাদের বাংলাদেশ দেয়া ছিল আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি আমার ইয়ে চলে গেছে নেট 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 ফজল ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই আপনি কি নতুন মোবাইল নিয়েছেন
অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে আজকে। ও আচ্ছা আচ্ছা, না আমার তো দুইটা ক্যাম, একটা মাঝে মধ্যে ইউজ করি আর একটা মাঝে মধ্যে ইউজ করি, আর এটা মোবাইলের মাধ্যমে ইয়ে যাচ্ছে, সেই জন্য ওই ক্যামটা একটু ইয়ে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। আবার ব্লার হয়ে গেছে ভাইয়া, আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, এখন তো কিছুই দেখতে পাচ্ছেন আপনারা, এখন কিছুই দেখা যাচ্ছে না। ওই যে আমি ওইটা দিয়ে শেয়ার করেছি এই জন্য। এখন একটু অন ব্লার দেখা যাচ্ছে, হ্যাঁ সেম ব্লার। আমার নেট ইস্যু এটা, সকালের ব্যাচকে যতক্ষণ দেখিয়েছি ভাই বিলিভ করেন একটা বারে ব্রডব্যান্ড না প্রবলেম করে। জি প্রবাসা তো ব্রডব্যান্ড ইন্টারনেট তাই না? হ্যাঁ ওয়াইফাই তো, এটা আপনি ওয়াইফাই ইউজ না করে কেবল ইউজ করেন একটু ভালো পারফরম্যান্স পাবেন। ভাইয়া কেবল এনে এখানে মানে ল্যাপটপে দিয়ে ইউজ করাটা অনেক প্যারা। আপনি কি ওই পাসওয়ার্ড দিয়ে ইউজ করতেছেন আপু? আপু আপনি কেবল যেটা আপনার রাউটারে লাগিয়েছেন ওটা আপনার ল্যাপটপে লাগালেই হচ্ছে যখন ইউজ করছেন তখন। সেটা হচ্ছে তাহলে আমার পুরো বাসা মানে আমার রাউটারের জন্য যখন কেবলটা আমার বাসায় মানে কি বলে ঢোকানো হয় যে জায়গা থেকে, এটা হচ্ছে আমার বাসার একদম অপোজিট সাইড, আর আমার রুমটা হচ্ছে আমার বাসার একদম অপোজিট সাইড, মানে দুইটা দুই কর্নার। আপনার ওয়াইফাই তো এটা একটা ইস্যু যে এত দূরে তো ওয়াইফাই সে ভালো ইয়ে পাবে না। না না কাটটা ওখান দিয়ে, কিন্তু ওয়াইফাই এর লাইনটা হচ্ছে আমার 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 না আমার দরজা করিডোরে, আমার দরজার আমার আমার দরজার সামনে যে করিডোরটা আছে করিডোরের মধ্যে লাইন আমার রাউটার দূরে না, কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি এখন ওটাকে টেনে দেই তাইলে আমার আম্মা আছার খেয়ে পড়ে যাবে। দেখি কিছু একটা করতে হবে, এখন তো কিছুটা আছে মনে হয় তাই না ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে। বাংলাদেশ আমি কিন্তু জাস্ট চ্যানেলটা আর লোকেশনটা চেঞ্জ করেছি, যেখান থেকে সেটিংস থেকে চেঞ্জ করে ওখান থেকে মনিটাইজেশনে যাওয়ার পরে দেখেন এখানে একটা কথা লেখা আছে, ইউ আর নট এলিজিবল ফর মনিটাইজেশন, দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি লোকেশন বাংলাদেশ, ইফ দিস ইজ মিস্টেক, তারপরে কি লিখেছে প্লিজ আপডেট লোকেশন, প্লিজ আপডেট লোকেশন, এটা বাংলাদেশ দেওয়ার কারণে এরকম কান্ট্রি লোকেশন আমাকে চেঞ্জ করতে হবে, কান্ট্রি লোকেশন এখনো বাংলাদেশে আসেনি, দিচ্ছে না ইউটিউব, ওরকম কথা হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো বাংলাদেশে এখনো মনিটাইজেশন দিচ্ছে না, খুশি হওয়ার কোনো কারণ নাই। আমার এই চ্যানেলে এখনো মনিটাইজেশন আসেনি, আমি যদি আবার আপডেট লোকেশন দিয়ে দেই লোকেশনটা শুধু চেঞ্জ করে দেই, দেখেন বাংলাদেশ থেকে চেঞ্জ করে আমি হচ্ছি ইউনাইটেড স্টেট দিয়ে দিলে দেখেন মনিটাইজেশনের জন্য দেখাবে যে আমি এলিজিবল এখনো, তাও আমি মনিটাইজেশনের জন্য আমার মনিটাইজেশন আসেনি, আর আমার মনিটাইজেশন আসতে দেরি হবে, যে গ্রো উইথ ইউটিউব লেখা আছে এখানে, এই যে আমার সাবস্ক্রাইবার হয়েছে 1350 জন, আমার ওয়াচ আওয়ার হয়েছে 3354, 4000 হয়নি এখনো, দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে, আর এটা সকালের ব্যাচকে দেখিয়েছিলাম, ইউ উইল সে উই উইল সেন্ড অ্যান ইমেইল when you are eligible to apply. এখন সোমা দিদির এই মনিটাইজেশনে কি প্রবলেম সোমা দিদি বলেন? আপু আমার ওই আগের আপনার যে ছবিটা আসছে ওইটুকুই আসে, আমি তো আপডেট দিই না, আমি মনে হয় বাংলাদেশ দিয়ে রাখছি সেজন্য। হ্যাঁ আপু তাহলে ওই তাহলে কান্ট্রি চেঞ্জ করে দেওয়ার পরে আমার তো এই পেজটা আসবে না আপু? হ্যাঁ কান্ট্রি চেঞ্জ করতে হবে, এই যে সেটিংস দেখতে পাচ্ছেন। হ্যাঁ আপু না আমি ওই মনিটাইজেশনে গিয়ে আপডেট এর জন্য আমি বলি সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে চ্যানেলে যাবেন, চ্যানেলে গেলে যে কান্ট্রি চলে আসবে, কান্ট্রি চলে আসলে যে দেখেন আমি শুধু এখন যদি আবার বাংলাদেশ দিয়ে দেই, আমার মনে হয় আপু বাংলাদেশ দেওয়া আছে, তাই বাংলাদেশ কনফার্ম, ধরেন যেই কান্ট্রি দেয়া আছে ওই কান্ট্রি এরা মনিটাইজেশন দেয় না, এই জন্য ওরা ওইটা দিয়ে দিয়েছে, যে বাংলাদেশ দিলাম না, বাংলাদেশ দিয়ে যদি এখন সেভ দিয়ে দিই দেখেন সেম ইস্যু আসবে আমার আবার।
দেখতেছেন ইউ আর নট এলিজিবল ফর মনিটাইজ ও আচ্ছা বুঝছি আপু ইউটিউবের চর্চা শেষ কার কোনো কোশ্চেন কোনো কোয়ারিজ ইউটিউব নিয়ে যদি না থাকে আমি এতে চলে যাব ইনস্টাগ্রামে চলে যাব আমি একটা ইনস্টাগ্রামের ডিটেইলিং এর শীট দিয়েছি আপনাদের সাথে দেখেছেন আমার এখানে প্রবলেম করছে ফজলুল ভাই অথবা অন্য কেউ আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করেন ভাইয়া আপনারা কেউ আমার সাথে একটু স্ক্রিনটা শেয়ার করেন আচ্ছা ভাই যেহেতু আমি স্ক্রিনটা শেয়ার করছি আমার মনিটাইজেশনটা একটু ইয়ে করে নেই আমার এটা বাংলাদেশ দেওয়া ছিল হ্যাঁ চেঞ্জ করে নেন ভাইয়া বাংলাদেশ দিবেন না বাংলাদেশ দিবেন না হ্যাঁ দিচ্ছি না এটা বাংলাদেশ দেওয়া আছে তো আমি এটা চেঞ্জ করে নিই এটা কোন জায়গায় ইউর চ্যানেলে দিতে হবে এটা হচ্ছে স্টুডিওতে চ্যানেল ইউর ইউটিউব স্টুডিওতে যাবেন স্টুডিওতে গিয়ে সেটিংস সেটিংস এ গেলে হচ্ছে জেনারেল সেটিংস এর পরে যে চ্যানেল চ্যানেলে সেটিংস এ গেলাম যে এখন হচ্ছে সেটিংস না ভাই এই যে চ্যানেল 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 একটু স্ক্রল করেন এখানে কিওয়ার্ড দেয়া তো কিওয়ার্ডের নিচে আচ্ছা পেয়েছেন হ্যাঁ পেয়েছি আপনাদের মেবি আমি লিংকডইনের কোন লিংকডইনের আর পিন্টারেস্টের এরকম লিস্ট একটা আমি রেডি করা ট্রাই করব যদি পারি আমি আপনাদেরকে দিয়ে দিব কিছু তো আমি মুখে বলেই দিয়েছিলাম তাই না দিয়ে দিব ট্রাই করছি আচ্ছা মার্কেটিং ইজ দেওয়া যাবে চ্যানেলের নাম আপু আমারটা তো বাংলাদেশ দেওয়া কিন্তু আমার এখানে তো দেখাচ্ছে যে মনিটাইজেশনের ইয়াটা দেখাচ্ছে কি দেখাচ্ছে মানে ওই যে আপনার এখানে একটা মেসেজ লিখলো না যে বাংলাদেশের এটা চেঞ্জ করার জন্য আমাকে ওইটা দেখাচ্ছে না মানে ওই লেখাটা দিচ্ছে না দেখি তোমার চ্যানেলটা দেখাচ্ছে না দেখান ভাই এক আপনার চ্যানেল ওই যে একটু হ্যাঁ ইভিনিং কি বলেছিল তাপু ইনার বাসুটি মন ভাইয়া এখানে না মনিটাইজেশন এখানে বাংলাদেশ থাকুক আপনি মনিটাইজেশনে ক্লিক করেন I guess YouTube partner, you eligible to earn videos, get creator support. এটা কেন দেখাবে আপনাকে? আমাদের কি এটা কেন দেখাবে? ভাইয়া চ্যানেলে যান। Your channel, চ্যানেলে যাবেন। এটা তো আপনি YouTube স্টুডিওতে আছেন। চ্যানেলে যান তো। আমার সাথে এরকম করে কেন আমি এটাই বুঝি না ভাইয়া বিশ্বাস করেন আমার সাথে এরা বিট্রে করে এখানে ওই যে অ্যাবাউটে যান অ্যাবাউট অ্যাবাউট ভাই এখানে না হ্যাঁ এই অ্যাবাউট স্ক্রল করেন এই যে বাংলাদেশ তাইলে আমার সাথে ওরা কি মস্কারি করে আপনার সাথে না তোমাদের সাথে তো করতেছে সবার আসলো নাজমুলের আসলো না এটা কেন হবে নাজমুল আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা জি আপু আমারটা তো অনেক আগে আপু যত আগেরই হোক এটা পসিবল না বাংলাদেশের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আসে না এই যে আপু কিন্তু বাংলাদেশে দিলে আসে না এখন যদি এটা দিয়ে থাকে তাহলে কেন দিয়েছে আমি জানি না আমি জানি বাংলাদেশ দিলে ইউটিউব চ্যানেল মনিটাইজ হয় না আপনি বলার পরে আপনি যখন বলছেন ওই যে আমি এটা দেখলাম না দেখার পরে তারপর আমি লোকেশনটা চেঞ্জ করছি এখানে আমার ইয়েতে আপনার এই যে সেটিং এ ইয়েতে চ্যানেলে আমার ইয়ে ছিল আর কি ইউনাইটেড স্টেট ছিল
ওই জন্যই ওই জন্যই এট ফার্স্ট টাইম স্টেট ছিল পর আমি এখন চেঞ্জ করে বাংলাদেশ যখন এখানে ইউটিউব রিজিওনে বাংলাদেশটা আসছে তখন আমি বাংলাদেশটা দিলাম আর কি এখন বাংলাদেশটা দেওয়ার পরে দেখতেছি ওখানে তো আছে এটাই এখন ওই জন্যই ভাই ঝামেলা হচ্ছে এটা দেখেন কতদিন থাকে এটা তো ইউটিউব করতে পারে নাই আপনাকে ইন্ডিয়া দিলে ইন্ডিয়া দিলেও হবে ইন্ডিয়া দিলেও মনিটাইজেশন আসে ইন্ডিয়াতেও মনিটাইজেশন হয় ভাইয়া আচ্ছা আমরা আমাদের আমরা আমাদের ইনস্টাগ্রামের ক্লাসে চলে যাই আচ্ছা ভাইয়া আর কেউ একজন আমার সাথে ইনস্টাগ্রামের ওইটা শেয়ার করবেন কাইন্ডলি আমরা তাহলে একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা ইনস্টা শেষ করে না আমরা লোকাল এসিও ধরবো ঠিক আছে ইনস্টা শেষ করে আমরা টুইটারে যাবো না ইনস্টা শেষ করে আমরা লোকাল এসিও ধরবো ঠিক আছে ওকে কিছু একটা বললাম কেউ কিছুই বলল না ইমন এগুলি মাথা ঘুরায় না আপনার আপনি এটা দেখলে আমার মাথা ঘুরায় সব টেক্সট আমাদের সব টেক্সট দেখাই দিল দিল ইমন আমাদের সব টেক্সট দেখাই দিচ্ছে মানুষকে আচ্ছা ইনস্টাগ্রাম কি ইনস্টাগ্রাম এর কাজ কি ইনস্টাগ্রামে কত ইউজার ইনস্টাগ্রাম আমরা কোত্থেকে ইউজ করব ইনস্টাগ্রাম হচ্ছে একটা আমেরিকান ফটো আর ভিডিও মানে ফটো ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া মানে এটা এখন এখন এটা হচ্ছে আপনার ফেসবুকের আন্ডারে চলে গেছে ইনস্টাগ্রামকে ফেসবুক কিনে নিয়েছে বলতে পারেন এক কথায় ইনস্টাগ্রামের ফ্রিতে ফটো ভিডিও শেয়ার করা যায় ইনস্টাগ্রামে ফটো ভিডিও শেয়ারিং এর কিছু বাইন্ডিংস থাকে ইনস্টাগ্রামে টোটাল আপনার হচ্ছে 200 মিলিয়ন হচ্ছে ইয়ে থাকে আমরা কাজ করতে খুব ইজি হয় যেমন মোবাইল অনেক অপশন না পেলেও আমরা সেই অপশন গুলি পিসিতে পাই কিন্তু ইনস্টাগ্রামের অনেক অপশন আছে যেটা আপনি পিসিতে পাবেন না মোবাইলেই পাবেন এবং ইনস্টাগ্রামে ওই অ্যাপ গুলি যে ইনস্টাগ্রামে আপনি যদি ইনস্টাগ্রাম লিখে গুগল সার্চ ক্রোম সার্চ পরে যদি ইনস্টাগ্রাম লিখেন ইনস্টাগ্রাম দিয়ে যদি স্টার্ট করতে চান সেক্ষেত্রে ইনস্টাগ্রাম হচ্ছে আপনার ইয়ে করবে এখানে হচ্ছে অ্যাপটা ওপেন করতে পারবেন কিন্তু সমস্ত ডিটেইলিং পাবেন না এবং হচ্ছে এখান থেকে কখনোই কোনো কিছু আপলোড করতে পারবেন না আপলোড করতে যদি চান সেক্ষেত্রে আপনাকে একটা থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হবে এবং থার্ড পার্টি অ্যাপের থ্রুতে আপলোড করলেও আপলোডের যে অ্যাডভান্স ফিচারগুলি আছে ওই ফিচার্সগুলি আপনি পাবেন না বেসিক্যালি এক কথা হচ্ছে আপনার ইনস্টাগ্রামের টোটাল ওভারঅল কাজ আপনাকে মোবাইলের থ্রুতে করতে হবে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে আপনার 13 বছরের উপরে 13 বছরের নিচে হলে কেউ খুলতে পারবে না ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করা যায় দুই ভাবে একটা হচ্ছে লগ ইন উইথ কন্টিনিউ উইথ ফেসবুক মানে আপনার যদি ফেসবুক থেকে থাকে ফেসবুকের সাথে কন্টিনিউ করে লিঙ্ক করে আপনি ডিরেক্টলি ফেসবুক দিয়ে ঢুকে যাবেন সেটার কোনো পাসওয়ার্ড থাকবে না সেটার কোনো ইমেল অ্যাড্রেস থাকবে না যদি আপনার ফেসবুকের কিছু হয় আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যানড আরেকটা করা যায় সেটা হচ্ছে যেটা প্রপার ওয়েতে মেইল অ্যাড্রেস দিয়ে ইউজার নেম দিবেন পাসওয়ার্ড দিবেন তারপরে ফোন নাম্বার দিয়ে এই সেই দিয়ে আপনার পুরো প্রপার ওয়েতে করলে যেটার আপনি একটা জিনিস পাবেন ইনস্টাগ্রামে ক্যারেক্টার লিমিট থাকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা যখন নাম দেই সরি ইনস্টাগ্রামের বায়োর মানে বায়োর ক্যারেক্টার লিমিট হচ্ছে আপনার 150 অল্টার টেক্সটের ক্যারেক্টার লিমিট হচ্ছে 125 ক্যাপশনের ক্যারেক্টার লিমিট হচ্ছে 2200 এখানে সবগুলি দেয়া আছে এখানে প্রত্যেকটা 2200 ক্যারেক্টার দেয়া আছে নেমের ক্যারেক্টার লিমিটটা হচ্ছে 30 ক্যারেক্টারের আপু জি
জি আপু বলে যে চিৎকার করলেন জি ভাইয়া আপু নাই আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা ফেসবুকে চাইলে আপনি লম্বা রচনা লিখতে পারবেন ইনস্টাগ্রামে চাইলেও আপনি লম্বা রচনা লিখতে পারবেন না ইনস্টাগ্রামে 2200 ক্যারেক্টারের বেশি লিখতে পারবেন না ফেসবুকে আমাদের কোনো ক্যারেক্টার লিমিটেশন আছে বিশাল লম্বা রচনা লেখা যায় ইনস্টাগ্রামে সেটা পারা যায় না ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ এর লিমিট থাকে ম্যাক্সিমাম হ্যাশট্যাগ আপনি 30টা মানে লিমিট হচ্ছে 30টা 30টার বেশি হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন না এই 30টা হ্যাশট্যাগ কিন্তু আপনার ক্যাপশনের মধ্যে পড়ছে না এবং এই 30টা হ্যাশট্যাগের মধ্যে 30টা ইউজ করা হয় না মানে ইউজ করা হয় হচ্ছে দেখা যায় 8 থেকে 15টা ইউজ করা হয় তবে মাঝে মাঝে 20টাও ইউজ করে কিছু কিছু চ্যানেল সেটা ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপরে বুঝা গেল ইনস্টাগ্রামের থ্রুতে আপনার কি বলবো আর্নিং হওয়া সেটা তিনটাও এতে হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং স্ক্রল করেন সম্পূর্ণ ডিটেইল এখানে ছোট ছোট করে লিখে কালার করে দেয়া আছে ইমন আছেন আচ্ছা আপনি আরেকটা হচ্ছে এন্টারপ্রেনার এন্টারপ্রেনার হচ্ছে যে যদি আপনি ইনস্টাগ্রামেও বিজনেস পেজ ওপেন করা যায় অ্যাজ লাইক ফেসবুক পেজের মতো কিন্তু ইনস্টাগ্রামে বিজনেস পেজ ওপেন আপনার ওপেন করতে আমাদের যেমন আমাদের ফেসবুক প্রোফাইলকে প্রোফাইলের থ্রুতে আমরা করতে পারি কিন্তু ইনস্টাগ্রামে যেটা হয় আপনি আপনার পার্সোনাল প্রোফাইলকে ইনস্টাগ্রামের বিজনেস পেজে কনভার্ট করে দিতে পারবেন আবার ইনস্টাগ্রামের বিজনেস পেজকে পার্সোনাল প্রোফাইলে কনভার্ট করে দিতে পারবেন কথাটা কি বোঝা গেল আপু আরেকবার আমরা ফেসবুকে আমাদের যে প্রোফাইলটা থাকে ওই প্রোফাইল থেকে ক্রিয়েটে যাই ক্রিয়েট থেকে ফেসবুক পেজ আলাদা ক্রিয়েট করি না ইনস্টাগ্রামে সেম ওয়ে প্রোফাইলে যাবেন প্রোফাইলের সেটিংসে যাবেন সেটিংসের নিচে থাকবে সেখানে যাবেন সেখানে যাওয়ার পরে আপনার বিজনেস পেজ ক্রিয়েট করবেন কিন্তু আপনি যদি চান সেটা আপনার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটাকে আপনি বিজনেস মানে একটা পেজে ট্রান্সফার করে দিতে পারবেন আবার চাইলে কারো বিজনেস পেজ আছে সেটাকে পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া যায় ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ আপনি 7500 জন মানুষকে ফলো করতে পারবেন আর ইনস্টাগ্রামের আইজিটিভিটা হচ্ছে আপনার আমাদের কি বলে আচ্ছা এত ছোট কেন আমি তো এগুলি অনেক বড় করে দিয়েছি এত ছোট দেখা যায় লিখা আপনাদের কি এই ফরম্যাটে পড়তে কোনো প্রয়োজন নেই আমার জুম করার প্রয়োজন নেই আমি লিখার ফরম্যাট বড় দিয়েছি তাই বলছিলাম আপনাদের কি এইটা পড়তে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আচ্ছা ওর সব কোরিয়ান চাইনিজ কেন হ্যাঁ আপু আমারও তো এরকম আসে কেন আপু অফিস পারপাসে খুলতে হয়েছিল আমি একটা কোরিয়ান কোম্পানিতে যখন জব করতাম একটা ইমেল আইডি আমার কোরিয়ান ল্যাঙ্গুয়েজে আপনি কোরিয়ান বুঝেন কিছু কিছু কোরিয়ান ল্যাঙ্গুয়েজে যে ইমেল খুলেছেন হ্যাঁ কিছু কিছু বুঝি লিখতে পারেন মানে লেখা বুঝেন লিখতে পারি না লেখাটাও কিছু কিছু বুঝি এখানে পড়েন তো কি লেখা আছে আপু কাজ করে চলে ইনস্টাগ্রামে হচ্ছে আপনার 7500 মানুষকে ফলো করা যায় আর আইজিটিভি যেটা 59 সেকেন্ডস এর উপরে যদি কোনো ভিডিও থেকে থাকে সেটা 10 মিনিট পর্যন্ত সেটা আপনার আইজিটিভির আন্ডারে চলে যাবে আইজিটিভিটা আমরা চাইলি একটা ভিডিও আপলোড করলে পেয়ে যাব কিন্তু ভিডিও ইয়ে হচ্ছে 3 থেকে মানে ন্যূনতম একটা ভিডিও আমরা যে ইনস্টাগ্রামে পোস্ট করব সেই ভিডিও লিমিটেশন থাকতে হবে মিনিমাম 3 সেকেন্ডস ম্যাক্সিমাম 10 সেকেন্ডস সরি 10 মিনিট এর উপরে যাওয়া যাবে না আইজিটিভি ইয়েতে একটা লিমিটেশনের পরে সেটা 15 মিনিটেও যায় আইজিটিভি যে স্টোর সরি আইজিটিভি না ইনস্টাগ্রামের যে স্টোরিজ স্টোরিজের লিমিট হচ্ছে 15 সেকেন্ডস ইনস্টাগ্রামের স্টোরিজের লিমিট হচ্ছে 15 সেকেন্ডস ইনস্টাগ্রামের
লাইভ ভিডিও করা যায়। লাইভ ভিডিও লিমিটেশন হচ্ছে 60 মিনিট, মানে এক ঘন্টা আপনি লাইভ ভিডিও করতে পারবেন ইনস্টাতে। অবশ্যই সেটা MP4 ফরম্যাটে থাকতে হবে। আর IGTV-র যে ভিডিও ফাইল, যে আপনার যেটা বললাম 10 মিনিট, সেই ফাইলটা আপনাকে 5.4 GB-র মধ্যে থাকতে হবে, যেটা IGTV-র আন্ডারে যাবে। হ্যালো, ভাই স্ক্রল করেন। IGTV-টা মানে IGTV means হচ্ছে আমরা ফেসবুকে ভিডিও দেখি না, হ্যাঁ ইনস্টাগ্রামে ভিডিওটা IGTV তে দেখা যায়, মানে ওইটার নাম ওরা IGTV দিয়েছে। আচ্ছা, তারপরে এগুলি হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর চারটা। এই চারটাতে ঢুকলে ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগ পাবেন। এইখান থেকে হ্যাশট্যাগটাকে কালেক্ট করে আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে দেখতে পারেন, বা আপনারা গুগল ট্রেন্ডটা দেখে নিতে পারেন। এখানে চারটা হ্যাশট্যাগ জেনারেটর দেয়া আছে। আর পোস্টিং এর জন্য, সরি পোস্টিংটা পরে আসতেছি, ইনস্টাগ্রামের বেসিক কিছু জিনিস হচ্ছে, হ্যাঁ দাঁড়ান 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 দাঁড়ান, ওইখানেই যান, পোস্টিং এ যান, পোস্টিং এ যান। আমরা কি ওভারঅল লেন্থটা শেষ করে ফেলছি? না, ওভারঅল লেন্থ না ভাইয়া, আরো আছে। এখন কোথায় আছি আমরা? আমরা হচ্ছে ইনস্টাগ্রামের পোস্টিং, মানে পার ডে একটা নিউ অ্যাকাউন্ট থেকে কতজনকে আমি ফলো আনফলো করতে পারবো, এবং পুরনো অ্যাকাউন্ট থেকে কতজনকে ফলো আনফলো করতে পারবো। আচ্ছা আচ্ছা, সেটা নতুন যদি, মানে আপনার অ্যাকাউন্টটা নিউ থাকে এবং আপনার হচ্ছে মোটামুটি অ্যাক্টিভ থাকেন, সেক্ষেত্রে পার আওয়ারে আপনি 20 জন, এখানে আমরা 20 জন লিখি, কিন্তু আপনি যদি গুগল করেন এটার অ্যামাউন্টটা আর একটু বেশি পাবেন। তখন মনে হতে পারে আপু ভুল বলেছে, আমি ভুল বলিনি, আপনি যেটা দেখবেন সেটাও রাইট, আমি যেটা বলছি সেটাও রাইট। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যদি আমরা ওই লিমিটেশনটা দিয়ে দেই, ওরা একটা মিনিমাম সরি ম্যাক্সিমাম লিমিটেশন বলে দেয়, কিন্তু ইনস্টাগ্রামে দেখা যায় যে ওই ম্যাক্সিমাম লিমিটেশনটা ভেঙে বলে দেয় না, যে আপনার অ্যাকাউন্টটা এতক্ষণের টাইমে থাকতে হবে, এতক্ষণ যদি অ্যাক্টিভ থাকে বা এরকম নতুন অ্যাকাউন্ট না হয়, পুরনো অ্যাকাউন্ট হয় তাহলে এটা হবে, নতুন অ্যাকাউন্ট হলে এইটা হবে, এত ডিটেলিংটা ওরা ভেঙে আর লিখে দেয় না। গুগল করে আপনারা ইনস্ট্যান্ট দেখে নিতে পারেন। এখানে যেটা আমি 20 লিখেছি ফলো আনফলো করা যাবে, সেটা মেবি আপনার 30 আর 50 লেখা আছে, কিন্তু আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা নিউ অ্যাকাউন্টের জন্য সবচাইতে সেফ সেফ ওয়ে এটা। যদি 20 জন দেন কখনই আপনি অ্যাকাউন্টটা ব্যান খাবেন না, অ্যাকাউন্টটা ব্লক হবে না, অ্যাকাউন্টটা ডিসেবল হবে না। কারণ ইনস্টাগ্রামে একই সাথে যদি আপনি 30-35 জন একটা নিউ আইডি ক্রিয়েট করে আপনি 30-35 জনকে ফলো বা আনফলো করে দিচ্ছেন, আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে 2 দিনের জন্য। এমনও দেখা গেছে একটা অ্যাকাউন্ট 2 দিনের জন্য ব্লক হয়ে গেছে, সে জানেই না কি, সে শুধু মেবি 35টা না 36টা আনফলো করেছিল। ব্যাপারটা বুঝতে পেরেছেন কেন আমি 20 লিখেছি পার আওয়ার? আর যেই অ্যাকাউন্ট গুলির বয়স 1 বছর বা তার একটু বেশি হবে, তারা যদি রেগুলার ওয়াইজে ওই অ্যাকাউন্টে অ্যাক্টিভ থেকে থাকে, সেক্ষেত্রে পার আওয়ারে 50, সেক্ষেত্রে পার আওয়ারে 50। কথাটা বোঝা যাচ্ছে? পার আওয়ারে 50, পার ডেতে 3 থেকে 400 তাহলে তো ধরেন আমরা যদি কোনো একটা বাইরের কাজ করি, যদি ও ফলোয়ার অথবা এঙ্গেজমেন্ট বাড়াইতে চাই ইনস্টাগ্রামে, ও যদি বলে উইকলি 400-500 ফলোয়ার লাগবে, তাহলে তো এটা ইজিলি পসিবল। হ্যাঁ, উইকলি আপনি দিতে পারবেন। এখন ফলোয়ার লাগবে বলতে ফলোয়ার না, সে ফলোয়ার কেমনে দিবেন? এখানে 400 মানুষকে আপনি ফলো দিবেন, 400ই কি আপনাকে ফলো ব্যাক দিবে? আপনাকে যদি ফলো ব্যাক না দেয় তাহলে তো সে আপনার ফলোয়ার হবে না। আর এখানে আরেকটা কথা আছে, ওই যে 7,500 লিমিট একটা, আপনার অ্যাকাউন্টে যদি অলরেডি 7,500 লোক হয়ে যায়, আপনি কিভাবে মানুষকে অ্যাড করবেন? 7,500 ঠিক আছে, আমরা ফলো রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না, কারণ একটা অ্যাকাউন্ট থেকে 7,500 এর বেশি পাঠানো যায় না। তাহলে যদি 7,500 হয়ে যায় তাহলে আমরা ওনার ফলোয়ার কিভাবে বাড়াবো? সেই ক্ষেত্রে অর্গানিক ওয়েতে, সেটা আমরা আরো আরো পরে আসতেছি, আগে বেসিক নলেজ গুলি নিয়ে নেই। কারণ আপনাদের এরকম অনেক কাজ আসবে যে আমার ফলোয়ার আছে, আমি এদেরকে আনফলো করব, 3,000 ফলোয়ার, সে হয়তো আপনাকে 2 দিন টাইম দিবে, 3 দিন টাইম দিবে, আপনি না বুঝে আনফলো বলতে করতে বলবে। হ্যাঁ, এই কাজটা ইনস্টা তার লিংকডইনে বেশি পাওয়া যায়, কানেকশনকে আনফলো বলতে করে। হ্যাঁ,
ভাইয়া আমাদের যে ফলোয়ার দেই না আমরা ফলো করি না আচ্ছা আনফলো করতে কি বুঝাচ্ছি খুব বেশিক্ষণ আপনাদের আর অল্টার টেক্সটটা কি অল্টার টেক্সটের ক্যারেক্টার লিমিট সেটা তো আগেই বলে দিয়েছি অল্টার টেক্সট ওয়ান কাইন্ড অফ আপনার এসইও এটা আপনার এসইও ফ্যাক্টর কাজ করে এইটাতে আপনি আপনার কোম্পানির নাম আপনি আপনার হ্যাশট্যাগ দিতে পারেন আপনি আপনার নামও দিতে পারেন টোটাল ডিটেইলিংটা এখানে দেয়া আছে ইনস্টাগ্রাম হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট যেটা একটু আগে বলে দিয়েছি আমি অলরেডি ইনস্টাগ্রাম হচ্ছে ফেসবুকের বিজনেস পেজের মতো ইনস্টাগ্রামে দুই রকমের পেজ দুই রকমের প্রোফাইল হয় একটা বিজনেস প্রোফাইল একটা পার্সোনাল প্রোফাইল ঠিক আছে তারপরে যান ইনস্টাগ্রামের অ্যাড এর ব্যাপার ইনস্টাগ্রামের অ্যাড ম্যানেজার আপনার করতে হয় না অ্যাড ম্যানেজারটা আপনি ফেসবুকের থ্রুতে লিংক শেয়ার করা যায় না মানে ডু ফলো লিংক দেওয়া যায় না শুধু দুইটা জায়গা ছাড়া একটা হচ্ছে বায়োতে ডু ফলো লিংক দেওয়া যায় আর একটা হচ্ছে ইনস্টাগ্রামের স্টোরিতে কিন্তু ইনস্টাগ্রামের স্টোরিতে ডু ফলো লিংক দিতে হলে আপনার প্রোফাইলে 10,000 সাবস্ক্রাইব 10,000 ফলোয়ার থাকা লাগবে বিজনেস পেজ হতে হবে তারপর আপনি ডু ফলোর একটা লিংক স্টোরিতে শেয়ার করতে পারবেন আদারওয়াইজ স্টোরিতে শেয়ার করতে পারবেন না ঠিক আছে হ্যালো হ্যালো ইনস্টাগ্রামে লিংক মানে এই যে আমরা যেমন ফেসবুকে যে কোনো লিংক শেয়ার করতে পারি না ইনস্টাগ্রামে ওরকম কোনো লিংক শেয়ার করা যায় না ইনস্টাগ্রামে লিংক শেয়ার অ্যাড ম্যানেজারের কি বলছিলেন আপু ইনস্টাগ্রামের অ্যাড ম্যানেজারের কাজ তো আমাদের ফেসবুকের অ্যাড ম্যানেজারের থ্রুতে করতে হবে ফেসবুকের অ্যাড ম্যানেজারের থ্রুতে যখন করব আমাদেরকে যখন কেউ ইনস্টাগ্রামের ইয়ের জন্য বলবে তখন হচ্ছে তার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাকে আমাদের ফেসবুকের বিজনেস বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে অ্যাড পিপলে গিয়ে বুঝা গেল আচ্ছা খুব বুঝছি আচ্ছা টোটাল প্রসিডিউরটা এখানে সুন্দর করে স্টেপ ওয়াইজ লেখা আছে আমি তো মুখে বলে যাচ্ছি এখানে আপনাদের স্টেপ ওয়াইজ লেখা আছে তারপরে ভাইয়া ম্যাক্সিমামটাই শেষের দিকে আপনাদের ইনস্টাগ্রাম মনিটাইজেশন পলিসি যেটা সেটা হচ্ছে ইনস্টাগ্রামের যদি কেউ ভেরিফাই চায় ভেরিফিকেশন চায় সেটার জন্য এই জিনিসটা ইনস্টাগ্রামের ভেরিফিকেশন আসলে আসাটা খুব টাফ আপনার আমার ইনস্টাগ্রামের ভেরিফিকেশন আনা বা পলিসির জিনিস দেখা ইনস্টাগ্রামের প্রাইভেসি পলিসিটা মেনে চলা আপনার এখান থেকে রুলস ব্রেক না করা এটাও অনেকটা ইউটিউবের মতো যে আপনার ওদের যেমন পলিসি থাকে যে এই জন্য আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টও কিন্তু ইনস্টাগ্রাম থেকে ডিসেবল করে দেয় মাঝে মাঝে কিন্তু অনেকেই দেখা যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে খুলে ফেলেছেন তাদের তো আর করার কিছু নেই তবে এটাকে সিকিউর করবেন হচ্ছে ইমেল অ্যাড্রেস অ্যাড করে সিকিউর করবেন ইউজার নেম অ্যাড করে সিকিউর করবেন পাসওয়ার্ড অ্যাড করে এই সমস্তগুলি আপনি ভিতরে চাইলে পরে পরবর্তীতে করে নিতে পারেন ইনস্টাগ্রামের এই যে ছোট ছোট ইনফরমেশন গুলি এখানে আমি মুখে আমি হয়তো টানা বলে গেছি এখানে সাজানো গোছানো ভাবে লেখা আছে আমি যা বলে গেছি সেগুলি লাইন ওয়াইজ লেখা আছে আর কিছুই না ঠিক আছে ইনস্টাগ্রাম ভাইয়া পাশে আরেকটা ট্যাব ওপেন করে নেন ইমন পাশে আরেকটা ট্যাব ওপেন করে নেন ওই ট্যাবে ইনস্টাগ্রাম লিখেন লগইন করা আছে খুবই ভালো কথা টেনশন নাই আপু লগইন থেকে দেখান লগইন তো ইমন লগ আউট করেন ওয়েট করেন ব্যাক করব না না একটু ওয়েট করেন ওয়েট করতে পারবো না ওয়েট জন্য কথা বলা যাচ্ছে না ভাইয়া ঘুমাচ্ছে একটু পরে বলবো আপু আমি ঘুমাচ্ছি না এই যে আপু ইনস্টাগ্রাম যখন লিখবেন এইরকম একটা ইন্টারফেস আসবে তারপরে ওই যে এখানে যেমন ওর কন্টিনিউ অ্যাজ ওর নাম দেয়া আছে মানে ওর অ্যাকাউন্ট আছে ওই জন্য যদি এই অ্যাকাউন্ট না থাকে ওই অ্যাকাউন্টে না যেতে চায় তাহলে সুইচ অ্যাকাউন্ট দেন ইমন ইমন এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে আছে তো প্রবলেম নেই আচ্ছা সুইচ অ্যাকাউন্ট দেন সুইচ অ্যাকাউন্টে সাইন আপ সুইচ অ্যাকাউন্ট দিন আপ তো এখন কি সাইন আপ দিব সুইচ অ্যাকাউন্ট কোথায় দিয়ে ও আচ্ছা আপনার ওখানে আমার পিসিতে দেখাচ্ছে যে সুইচ অ্যাকাউন্ট দেন তাই আমি আপনাকে বলছি বারবার আচ্ছা এই যে দিদি এই যে এরকম আসবে এরকম আসলে আপনি এখান থেকে লগইন করতে পারবেন আর যদি এরকম না আসে
তখন হচ্ছে এই যে সাইন আপ দেয়া আছে না, সাইন আপে যাবেন। আমার আমার আসছে ফোন নাম্বার, ব্যবহারকারীর নাম্বার, ইমেল, তাহলে এখানে আমি ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দেবো, তারপর পাসওয়ার্ড দেবো। আপনি ইমেল দিবেন, ইমেল ইমেল দিবেন, ইমেল দিবেন। সে ইমেল কেন দিবেন সেটাই যে বলছি। এই যে সাইন আপে যান, খান খান, সরি খান না, ইমন, এই যে আপনার এইটা আসছে তাই না? হ্যাঁ হ্যাঁ আপু। হ্যাঁ, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস, ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। ইমন কি আরেকটা খুলছেন? আপনি বললে খুলবো আপু, যদি মেইল থাকে একটা খুলে আমরা ট্রাই করতেই পারি প্র্যাকটিস পারপাসে, যদি আপনার প্রবলেম না হয় আমরা একটা ট্রাই দিই। ওকে, আবার বলে জি আপু, একসাথে বলছেন আপু, জি আপু বলছেন, শুধু তো ইমেল অ্যাড্রেস দিলে হবে, নাম্বার কি দিতে হবে? না, নাম্বার পরে দিতে হবে। তোমার আপু দেখে নিছেন? হ্যাঁ হ্যাঁ, এখন লগইন দেব আপু, লগইন, লগইন না, এখন সাইন আপ দেব, দিব আপু, দিব আপু, দিবেন তো, বাট দ্যাট করবো। নেক্সট দিব আপু। হ্যাঁ, ইমেল কোড গেছে দেখেন আপনার মেইলে, কনফার্মেশন কোড গিয়েছে। নকিব কি জানি লিখেছি, আসেনি তো আপনি এখনো? না না না, আপনার ইয়ে চলে, বললাম নকিব কি যেন লিখেছিল, ক্লাস কি রেকর্ড হচ্ছে কিনা? ভাইয়া ক্লাস তো লাইভ হচ্ছে, রেকর্ড হবে কেন? আপনার কি রেকর্ড দরকার নকিব? আপনার কি রেকর্ড দরকার? জি আপু, রেকর্ড তো দরকার, আমরা ইউনিভার্সিটিতে একটা গত আগামী পরশু একটাই আছে সেমিনার আছে, ওটা কাজের জন্য যাচ্ছি। ওইটা ইউনিভার্সিটিতে একটা আমাদের গত পরশু একটা সেমিনার আছে, মানে অনলাইন সেমিনার, ওখানে হচ্ছে ওটার হ্যান্ডেলিং এর দায়িত্ব দিবে, তো ওখানে স্কি রেডি করতে করতে এসে যাচ্ছে, ওই জন্য রেকর্ডিং থাকলে ভালো হতো আর কি। রেকর্ডিং তো হচ্ছে ভাইয়া, রেকর্ডিংটা হচ্ছে, যেটা রেকর্ডিং এ আপনি পেয়ে যাবেন। মানে ওই আমরা তো ব্রেকের পরগুলো তো পাই না, ওই জন্য আর কি, ব্রেকের পরগুলো তো অনেক অনেক কিছু থাকে, এগুলো তো রেকর্ডিং হয় না। সেটা নিয়ে আমি পরে কথা বলছি আপনাদের সাথে, ঠিক আছে? ও আসলে কই যে আছে ও নিজেও জানে না।
ভাই আসছে তো মনে হয় যে সোশ্যালের ইনস্টাগ্রামে ইয়ে দেখা যাচ্ছে তো আসছে তো আসলে তো আমি ক্লিক করছিলাম এই যে তা আপনি ক্লিক করছেন আমরা ক্লিক করি নাই এখন আসছে তো আরে আপু করেন কেন আমি কি ঘুমাচ্ছি কি আরে আপু জি এরকম করতেছেন কেন সামান্য ভুল আর কি কি করলাম বকা দিচ্ছেন কেন আমি কোথায় বকা দিলাম এই যে নিউ অ্যাকাউন্ট থেকে হোল্ড অন নিউ অ্যাকাউন্ট থেকে আপনার হচ্ছে ইয়ে আসবে না উপরের যেই সাইনগুলি দেখতে পাচ্ছেন একটা হোম বাটন যেটা হাউস কার্সরটা নেন ভাইয়া কার্সরটা উপরে ডান পাশে হোমে টেক্সট এই যে কালো সোমা দিদি বলতে পারছে আপনি হোম বাটন চিনেন না ইমন আমি চিনতেছি কিন্তু আমার এই ট্যাব ওপেন তো জুমের এখানে হোম বাটনে কিছু নাই এখন এই যে এটা হোম বাটন বললাম তার পাশের বাটনটা হচ্ছে আমরা যে মেসেঞ্জার ফেসবুকে মেসেঞ্জারে গোল রাউন্ড যে বাটনটা ওই বাটনটার কাজ হচ্ছে এখানে এই যে অ্যারোপ্লেনটা অ্যারোপ্লেনটা হচ্ছে আপনার সেন্ড মেসেজের বাটন যেটা ইমেইলে থাকে আর কেপো ইমেইলে এরকম তো দাও আচ্ছা এরপর ওই যে লাভ আছে না একটা খালি ভালোবাসা এই খালি ভালোবাসাটা হচ্ছে কেউ আপনাকে অ্যাড রিকোয়েস্ট পাঠালে কেউ আপনার ছবিতে কমেন্ট করলে কেউ আপনার ছবিতে লাইক দিলে এখানে লাইক হয় না এখানে যেমন ফেসবুকে আমরা বলি না লাইক অ্যাংরি লাভ কেয়ার স্যাড এই ইমোজিগুলি দেয়া যায় না এখানে দেয়া যায় না এখানে শুধু একটা ইমোজি ইউজ করা যায় সেটা হচ্ছে লাভ এবং এই লাভ ইমোজি ট্রুথে সেটাই বোঝায় যে আপনার ছবিতে কেউ লাভ দিল কিনা আপনার ছবিতে কেউ সরি আপনাকে কেউ ফলো করলো কিনা বা আপনার কাছে কোনো ফলো রিকোয়েস্ট আসলো কিনা ইচ এন্ড এভরি ডিটেইলিং গুলি যেটা হচ্ছে আমাদের ফেসবুকে ঘন্টার কাজ করে ফেসবুকে একটা ঘন্টা থাকে না যেটা নোটিফিকেশনের লোগো আইকন নোটিফিকেশনের আইকনটা থাকে না ওই আইকনটা এখানে হচ্ছে লাভ আইকনে আছে আর তার পাশে যেটা মানুষ দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার প্রোফাইলের যে ছবিটা থাকে সেটা এটাতে গেলে আমার প্রোফাইলটা দেখা যায় এইখানে এখন দেখেন ছবি অ্যাড করার ছবি যে আপনি অ্যাড করবেন কোনো কিছু যে আপনি প্রোফাইল থেকে শেয়ার করবেন ওই অপশনটা নেই দেখেন পাবেন না এটা একটা থার্ড পার্টি অ্যাপের থ্রুতে করা যায় এখন থার্ড পার্টি অ্যাপের থ্রুতে করা গেলেও প্রপার ওয়েতে করা যায় না প্রপার ডিটেইলিংটা ওখানে থাকে না এবং এখানে আরেকটা ঝামেলা হচ্ছে ইনস্টাগ্রামের সিকিউরিটিটা একটু বেশি থাকার কারণে আমরা জুমের থ্রুতে বা অন্য কোনো আলাদা থার্ড পার্টি অ্যাপ ইউজ করাকালীন রান থাকাকালীন আমি চাইলে ইনস্টাগ্রামের ওই অপশনগুলি আপনাদের সাথে শেয়ার করে দেখাতে পারবো না ওই অপশনগুলি দেখাতে হলে আমার আপনাদেরকে স্ক্রিনশট দিতে হবে বুঝা গেল ভাইয়া একটা ছবি আপলোড করতে গেলে আমাদের যে অল্টার টেক্সট দিতে হবে অল্টার টেক্সট দেয়া তারপরে যে পার্টনারশিপ গুলিকে অ্যাড করা পার্টনারশিপ কিভাবে অ্যাড করে এই ডিটেইলিং গুলি আপনার হচ্ছে দেখতে পাবেন না মানে আমি যদি এখন ইনস্টাগ্রামে ইয়েতে ঢুকি অ্যাডে ঢুকি মানে আমার কোনো ছবি অ্যাড করতে চাই এটাতে শুধু যাই আপনাদের এখানে স্ক্রিনটা ব্ল্যাক দেখাবে এখনই ব্ল্যাক দেখাবে মোবাইল থেকে থার্ড পার্টি অ্যাপের থ্রুতে মোবাইল ভার্সনে ইউজ করা যায় কিন্তু ইউজ করা গেলেও সমস্ত ডিটেইলিং থাকে না কারণ ইনস্টাগ্রাম হচ্ছে মোবাইল বেসড মোবাইল ফ্রেন্ডলি অ্যাপ দ্যাটস ওয়াই ইনস্টাগ্রামের সমস্ত যাবতীয় কাজ অ্যাডভান্স অ্যাপ অ্যাডভান্স সেটিংস সমস্ত কিছু আপনাকে মোবাইলের থ্রুতেই করতে হয় না ভাইয়া ডেস্কটপে কাজ করতে পারবো না ঠিক তা না ওই থার্ড পার্টি অ্যাপের থ্রুতে করতে পারবো কিন্তু নর্মাল ওয়েতে পোস্ট করতে পারবো আমাদের যে অ্যাডভান্স লেভেলের পোস্টগুলি করতে হবে শুধু অল্টার টেক্সট দিয়ে পোস্ট করতে পারবেন এক্সট্রা যে কাজগুলি আছে ওই কাজগুলি করতে পারবেন না আপু জি ডিসকভার বাটনটা একটু হালকা করে বলে দেন ডিসকভার বাটনটা আপনি হালকা করে বলেন ইমন বলেন না আপু আপনি বলেন না আমি আপনাকে বলতে বলেছি বলেন আমি শুনি একটু আমি ভুল হলে তা আছি এই ডিসকভার বাটন হচ্ছে মাঝখানের যে বাটনটা
এখানে যদি আমরা ক্লিক করি যে কোনো কিছু সার্চ করতে পারবো, এটা একটা কম্পাস আইকনটা শো করতেছে, ঠিক আছে? কম্পাস দিয়ে আমরা যে কোনো কিছু খুঁজি, দেখেন আমরা সার্চ করার জন্য এই বাটনটা খুঁজতে পারবো। ডিসকভার এখানে ডিফল্ট কিছু জিনিস দেখানো আছে যেগুলা আপনার মানে ট্রেন্ডিং টাইপের ধরে ওরা ইনস্টাতে, ঠিক আছে? ইচ্ছা করলে আপনি এখান থেকে সার্চ করে আপনি যেটা খুঁজতে চান সেটা কারো প্রোফাইল বা কোনো ভিডিও আপনি এখান থেকে সার্চ করে বের করে ফেলতে পারবেন। আপু শেষ। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ডিসকভার এখানে দেখা যায় না, আর মোবাইলে যখন দেখতে যাবেন এটা দেখবেন সার্চ বাটনটাতে আছে, ওইখানে তখন কম্পাস থাকবে না। আচ্ছা, টুইটারে টুইটারে যেমন আমরা ইয়ে করি, টুইটারের একটা উদ্দেশ্য ছিল যেটা ব্যাকলিংকে শো করে, অর্থাৎ আমরা কোন একটা ছবিতে ক্লিক করলে সে তার ওই লিংকে, ওটা টুইটারে না, ওটা পিন্টারেস্টে ভাইয়া, পিন্টারেস্টে সরি, হ্যাঁ পিন্টারেস্টে, ওটা সেখানে নিয়ে যায়। এবং আমরা এখানে প্রচুর ছবি ডাউনলোড করতে পারি যেটা যেটা ফ্রি, যেটাতে কোনো শর্ত সাপেক্ষ কোনো কিছু নাই। ইনস্টাগ্রামটা অ্যাকচুয়ালি মূলত কি কাজের জন্য? ইনস্টাগ্রাম হচ্ছে ভাইয়া বসে বসে এখন কিছুটা বিজনেস হয়, বাকিটা হচ্ছে সবাই সবার সোশ্যাল মিডিয়া লাইফকে ইয়ে করে ব্যক্তিগত, ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ এখন এটার থ্রুতে কিছু বিজনেস হচ্ছে, এখন এটার থ্রুতে আপনার ভালো বিজনেস, কিছু না ভালো বিজনেস হচ্ছে, কারণ শুধুমাত্র বাঙালিরা ছাড়া বাংলাদেশের বাইরে সমস্ত জায়গায় ইনস্টাগ্রাম এবং টুইটার ম্যাক্সিমাম মানুষ ইউজ করে, ম্যাক্সিমাম মানুষ টুইটার এবং ইনস্টাগ্রাম ইউজ করে। সো তাদেরকে ওই টার্গেটেড কানেকশন গুলিকে আপনার পাওয়ার জন্য টুইটার এবং ইনস্টাগ্রাম হচ্ছে বেস্ট একটা ওয়ে, ফেসবুক শুধু বাংলাদেশের জন্য বেস্ট একটা ওয়ে, কিন্তু ফেসবুক ওয়ার্ল্ড ওয়াইড থাকলেও কিছু কিছু কান্ট্রিতে ফেসবুক কিন্তু ব্লক, তারা কিন্তু পারে না, চায়নাতে নাই, নর্থ কোরিয়াতে নাই, সাউথ কোরিয়াতেও নাই, ফেসবুক কিন্তু নাই, ওরা ওরা ফেসবুক ইউজ করে না, ওরা মেবি ফেস টাইম না কি জন্য একটা ওদের ওইখানকার অ্যাপ ওইটাই ইউজ করে, চায়নাতে উইচ্যাট, চায়নাতে উইচ্যাট, কিন্তু আমি সাউথ কোরিয়ার কথা বললাম। আচ্ছা, কোরিয়া কোরিয়াটা জানি না, এই হচ্ছে ব্যাপার, ওদের চায়নাতে নেই, ইউজ করা যায় না, কিন্তু ওটা হচ্ছে ভিপিএন দিয়ে ইউজ করতে হয়, চায়নাতে ফেসবুক ইউজ করতে হলে ভিপিএন দিয়ে ইউজ করতে হয়। তো এই সমস্ত কারণে ইনস্টাগ্রামটা হচ্ছে আসলে ভাইয়া ওরা ইউজ করে, তো ওদেরকে টার্গেট করতে হলে আপনার ইনস্টাগ্রামের বিজনেসটা আপনি তখন করতে পারেন। কিভাবে করবেন, কিভাবে কি করতে হবে টোটালটা আমি দেখাচ্ছি। ইমন ভাইয়া স্ক্রিনশট অফ করে দেন, আপনি স্ক্রিনশট অফ করে দেন, আমি আমার মোবাইল থেকে দেখাচ্ছি। এইখানে ইনস্টাগ্রামের যে অ্যাপটা, ইনস্টাগ্রামের অ্যাপটা আপনার ফোনে একটা প্লে স্টোরে গেলে আপনি ইনস্টাগ্রাম অ্যাপ পাবেন, ইনস্টাগ্রাম অ্যাপ পেলে ওই অ্যাপটাকে আপনার হচ্ছে প্লে স্টোরের থ্রুতে আপনাকে হচ্ছে ইয়ে করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নিলে সেম ইন্টারফেসই আসবে, যদিও আমার এখন পাসওয়ার্ড মনে নেই, দ্যাটস ওয়াই আমি আর ইয়ে করলাম না, বের হলাম না, কারণ আমার পাসওয়ার্ডটা মনে নেই, আমার পাসওয়ার্ড মনে থাকে না। এইটা হচ্ছে ইনস্টাগ্রামের মোবাইলের ইন্টারফেস, পিসির ইন্টারফেস এর সাথে মোবাইল ইন্টারফেস এর ডিফারেন্স আছে। এখন এখানে দেখেন ইমন একটু আগে ডিসকভার বাটনটা দেখিয়েছিল না, ইমন ডিসকভার বাটনটা দেখিয়েছিল না একটু আগে, এখানে কিন্তু ডিসকভার বাটনটা নেই, হ্যাঁ ওই কম্পাসটাই হচ্ছে আপনার ডিসকভার বাটন। এখানে এই ডিসকভার বাটনের কাজ করে হচ্ছে এই যে সার্চ বাটন, সার্চ ম্যাগনিফাইং গ্লাসটা দেখা যাচ্ছে না, হ্যাঁ আপু এটা, এখন দেখেন এই যে প্লাস দেয়া যেটা আছে, প্লাস একটা স্কয়ার শেপের কিছু মধ্যে একটা প্লাস সাইন দেয়া আছে না ভাইয়া, হ্যাঁ 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 আপু দেখা যাচ্ছে নিচে, হ্যাঁ এই প্লাস সাইনে যদি আমি এখন ক্লিক করি ইনস্ট্যান্ট আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। আপনারাও যদি আমার সাথে শেয়ার করতে চান সেম জিনিস চলে আসবে, দেখেন আমি গ্যালারিটা থেকে বের হয়ে যাওয়া মাত্রই আবার চলে আসে আপনাদের। আচ্ছা
আর এই যে লাভ বাটনটা বললামই তো, কে কে আমাকে ফলো করে, কে কে আমাকে ফলো করবে না, বা কেউ আমাকে কোনো ইয়ে করলো কিনা, সব ডিটেইলিং এখানে দেখা যায়। আর এটা হচ্ছে আমার প্রোফাইল, একটা প্রোফাইল হচ্ছে এটা। এখন বলতে পারেন আপু প্রোফাইল ক্রিয়েশনের সময় তো এগুলি পাই, আমার যদি না থাকে আমি কোথেকে অ্যাড করব? না থাকলে অ্যাড করবেন এই যে এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে গেলে দেখেন এখানে লেখা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখলাম। সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে আমি বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করা, মানে এই এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এটাকে আমি পেজে ট্রান্সফার করা, কনভার্ট করা। আমরা একটা কথা লিখেছি না, ইওর পার্সোনাল চ্যানেল পার্সোনাল অ্যাকাউন্ট টু সুইচ টু ব্র্যান্ড অ্যাকাউন্ট অর প্রফেশনাল অ্যাকাউন্ট, এটা পর একটা কথা লিখেছেন মেবি অনেকই সার্ভিসে। এটা হচ্ছে এখানে, এখানে ফোন নাম্বার, ফিমেল, ইমেল অ্যাড্রেস। এইখানে ওই যে বললাম দুইটা জায়গায় লিংক দেয়া যাবে, একটা হচ্ছে এই যে বায়োতে, বায়ো ক্যারেক্টার লিমিট হচ্ছে 150 আগেই বলেছি, আর আরেকটা হচ্ছে এই যে আপনার ওয়েবসাইট। এই দুইটা লিংক ছাড়া আপনি আর কোথাও কোনো লিংক দিতে পারবেন না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানকার ছবি, এই যে আমার ছবি প্রোফাইলের যে ছবি, এই ছবি অন্য কেউ দেখতে পারবে না। প্রোফাইলের যে ছবিটা থাকে এই ছবি অন্য কেউ দেখতে পারে না, মানে এই ছোট্ট ছোট্টটাই দেখা যায়, এটাকে চাইলেই কেউ ক্লিক করতে পারে না। এখানে কিন্তু পোস্টের ছবিটা দেখা যাবে না, এই ছবিটা শুধুমাত্র আমার প্রোফাইল পিকচারই দেখা যাবে। এখন যদি আমি আমার পোস্ট দেখাই, পোস্টটা হচ্ছে এটা। আমি আপনাদের মতো এত সোশ্যাল না, ফার্স্টই বলে নিচ্ছি আমার ইনস্টাগ্রাম প্রোফাইল এখনো আমি বায়ো প্রপার ওয়েতে অ্যাড করিনি। আপনারা বলতে পারেন আপু আপনি আমাদের মেন্টর হয়ে আপনি কেন করেননি, কারণ আমার না আসলে প্রয়োজন হয়নি, আমি শিখেছি কিন্তু কখনো সময় হয়নি করার জন্য, ওই জন্য আর করা হয়নি। বুঝতে পেরেছেন? এইটা যদি আমার প্রোফাইল হয়, এইখানে যে বললাম 2200 ক্যারেক্টারের লিমিটেশন, এইটা হচ্ছে যে 2200 ক্যারেক্টার, 2200 ক্যারেক্টারের লিমিটেশনটা এইখানে, এই যে এইখান থেকে শুরু করে এই যে এই ছবির মিস্ট্রি পর্যন্ত ট্যাগটা এই লিমিটেশনের মধ্যে পড়ে না। এই যে যাকে আমি ট্যাগ করেছি সেটা এই লিমিটেশনের মধ্যে পড়বে না। এই যে মার্ক যতটুকু করেছি না, এইটুকু হচ্ছে লিমিটেশন আপনার 2200 ক্যারেক্টার। 2200 ক্যারেক্টারের বেশি একটা ক্যারেক্টার আপনি লিখতে পারবেন না, এবং এই 2200 ক্যারেক্টারের পুরো ক্যারেক্টার কিন্তু আপনাকে প্রোফাইলে দেখাবে না, আপনাকে কিন্তু পুরো ছবিটা যখন স্ক্রল করবেন তখন দেখাবে না। কেন দেখাবে না সেটা আমি দেখাচ্ছি। দেখাবে না কারণ দেখেন, এখন বড় ক্যাপশন খুঁজতে হবে আমাকে আপনাদের জন্য। আচ্ছা এই যে দেখেন এইখানে এই যে রান্না হচ্ছে ভিডিওর, দেখতে পাচ্ছেন? ওর এখানে কিন্তু দেখেন ইনগ্রিডিয়েন্টস এর পরে ডট ডট দেয়া, তার মানে এর পরে লেখাটা আছে, ইনগ্রিডিয়েন্টস এর পরে লেখাটা আছে, কিন্তু ওই লেখাটা এখানে দেখা যাচ্ছে না। ওই লেখাটা দেখতে গেলে এখানে আপনার এই যে মোড়, এই মোড়ে দিলে আপনি 2200 ক্যারেক্টার এখানে ওর আছে, এবং দেখেন ওর ট্যাগও আছে। কিন্তু প্রত্যেকটা ফেসবুকে তো এরকম নেই, ফেসবুকে এই লিমিটেশনটা থাকে না, লিমিটেশন থাকে না, কিন্তু পুরোটা দেখা যায় না, ক্যাপশনের লিমিটেশন থাকে না, পুরোটা দেখা যায় না, ওটা একটা লিমিটেশন থাকে। দেখেন ইচ এন্ড এভরিওয়ান এখানে ট্যাগ ইউজ করে, কেউ কম করে কেউ বেশি করে, এটা ডিপেন্ড করবে তার পোস্টের উপরে, তার পেজের বা তার প্রোফাইলের কতদিনের আছে কি আছে তার উপরে। এইখানে যতটুকু করেছে এখানে সে করেছে কয়টা দেখেন, একটা কোভিড কে করেছে, করোনা ভাইরাস কে করেছে, দুইটা রবার্ট পিটারসন, তিনটা দা রক, সাতটা সে সাতটা করেছে। এখানে মিনিমাম নতুন অবস্থায় একটা প্রোফাইল বা একটা পেজে যদি আপনারা কাজ করতে চান, সেক্ষেত্রে অর্গানিক ওয়েতে, যেটা নাজমুল আমাকে কোশ্চেন করেছিল, আপু 7,500 শেষ হয়ে গেলে তারপরে আমরা ফলোয়ার কিভাবে বাড়াবো, বলেছিলেন না নাজমুল? দেবো জি। এই তখন হচ্ছে এই ওটা কি পোস্টে হ্যাশট্যাগ দিবে, তখন পোস্টে হ্যাশট্যাগ দিয়ে, আর হচ্ছে আপু যে এনগেজমেন্ট থাকলে, মানে আমি যদি বিভিন্ন মানে আছে আমি সার্চ করে করে দেখে, হ্যাঁ
ওইটাও দেখাচ্ছি, ওই সার্চ করে করে দেখবেন যেটা সেটাও দেখাচ্ছি। এইখানে একটা দেখেন স্পন্সর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইনস্টাগ্রামে প্লেস করা অ্যাড। অ্যাড ম্যানেজারের ছুতে আমরা ইনস্টাগ্রামে প্লেস করতে পারতাম না অ্যাড, মনে আছে? জি আপু মনে আছে। বলেন কোন অপশন থেকে? আপু আমরা যে অ্যাড ক্যাম্পেইন থেকে ওখানে সিলেক্ট করে দেওয়া যায়, এখানে আমরা ইনস্টাগ্রাম যদি দিই তাহলে সিলেক্ট করে দেওয়া যায়। কোথায় সিলেক্টর অপশনটা কোথায়? আপনাদের মাঝে আমরা ফেসবুকে অ্যাড ম্যানেজারের কোন অপশনে ছুতে পাই? ফেসবুকের কথা বলতেছেন না ইনস্টাগ্রামের কথা বলতেছেন? মানে ফেসবুক, ফেসবুকের অ্যাড ম্যানেজারের, কারণ ইনস্টাগ্রাম প্লেস হয় হচ্ছে ফেসবুকের থ্রুতে। এই বলতে পারবো না। সিলেক্ট হওয়ার পর এখানে থাকে না অটোমেটিক বিড অর ম্যানুয়ালি, ম্যানুয়ালি দেওয়ার পর এখানে আসে ফেসবুক নিউজ ফিড, ইনস্টাগ্রাম নিউজ ফিড, ফেসবুক ম্যানেজার, ইনস্টাগ্রাম ম্যানেজার, ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি, মেসেঞ্জার স্টোরি। ঠিক আছে, সব ভুলে খেয়ে বসে আছে। আচ্ছা নাজমুল, আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে সার্চের অপশনটা আছে না আপনার এঙ্গেজমেন্টের জন্য, সার্চের অপশনে গিয়ে দেখেন অনেক রকমের ভিডিও এখানে আসতে থাকবে আপনার রিলেটেড, মানে সে যেই রিলেটেড বা যেই টাইপের ফলোয়ার চাচ্ছে, আপনি ওই টাইপের, ধরেন আমি এইটাই যদি প্লে করি সেই টাইপের ফলোয়ার চায়, সেই টাইপের ফলোয়ার চাইলে এই যে দেখেন এগুলিতে গিয়ে আপনার লাইক করতে হবে। এখানে যখন কমেন্ট হয় এখানে গিয়ে আপনাকে কমেন্ট করে আসতে হবে, তাইলে হবে কি সেম ক্যাটাগরির মানুষের সাথে ইন্টারাক্ট হবে, ইন্টারাক্ট হলে তখন তারা এসে আপনার প্রোফাইলে ইয়ে দিয়ে যাবে, ফলো দিয়ে যাবে। মানে হচ্ছে আমার, আমি যখন যতক্ষণ আমি এখানে এঙ্গেজ থাকবো, মানে হচ্ছে আমার যত টাইম দিব তত মানে এটার ইয়া বাড়বে আর কি, নাকি? হ্যাঁ এঙ্গেজ বাড়বে। আপনার প্রচুর টাইম দিতে হবে, প্রচুর টাইম দিতে হবে মিন্স হচ্ছে আপনার নিজের প্রচুর থাকতে হবে, পার ডে 2-3 পোস্ট করতে হবে, ডেইলি 2-3 পোস্ট করা লাগবে আপনার প্রথম অবস্থায় ফলোয়ার বাড়াতে হলে। এখন কাজের পারপাসে আমার আপনাদের কাছে দেখানো, কিন্তু আদারওয়াইজ কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট কেউ দেখে না। সো আমার ফলোয়ার বাড়ানোর প্রয়োজন নাই, কারণ আমি এটা দিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করবো না। মানে আমি ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার হতে চাই না, আমিও না। এখন কথা হচ্ছে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার কারা? ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার হচ্ছে যাদের দেখবেন প্রোফাইলে 2-3 লাখ, যেমন আপনি যদি এখন সাকিব খানের প্রোফাইলে যান, সাকিবুল হাসানের প্রোফাইলে যান, ও কিন্তু একজন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর কাজ করে, এটা কি আপনারা জানেন? সাকিব বলেন, ওর ওয়াইফ বলেন, তারা কাজ করে। তারপরে যে সুমাইয়া আছে দেখলাম, তারপরে যে ধরেন প্রত্যয়হিরণ, ওর প্রোফাইল থেকে যদি এখন কাউকে প্রমোট করে তার প্রোফাইলে প্রমোশন হচ্ছে না? কারোর প্রোফাইলের থ্রুতে আপনি যদি কাউকে প্রমোট করেন তার যদি প্রমোশন হয় সেটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনফ্লুয়েন্স করা মানুষকে, মানুষকে ইনফ্লুয়েন্স করা। বুঝতে পেরেছেন? হ্যাঁ এটাতে কিছু রেস্ট্রিকশন আছে ভাইয়া, কাজ দেখি আপু তাইলে মজা লাগতেও পারে। এটা তো পুরো ক্লাস আসে নাই, কিন্তু ইনস্টাগ্রাম মেবি ভাইয়া মজা পাবে না, কারণ ভাইয়া আসলে প্রচুর অ্যাক্টিভ থাকতে হয় ইনস্টাগ্রামের মার্কেটিংটার জন্য, আপনাকে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে।
ইনস্টাগ্রামের স্টোরিজ এর কাহিনী যদি যাই, এই যে ধরেন এই যে এই জিনিসগুলি এখানে বসে বসে আপনার এই ভিডিও দেখে দেখেন, বাইরের দেশের লোকরা কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু অনেক অ্যাকটিভ থাকে। দেখেন কি করে সম্ভব দেখেছেন, এই যে স্লাইড করলাম না, স্লাইড করলে আরেকটা ভিডিও চলে আসতেছে না, এগুলি কিন্তু একটাও আইজিটিভির আন্ডারে না, এগুলি সব 59 সেকেন্ডস এর মধ্যে আছে, এবং একসাথে এরকম 10টা অ্যাড করা যায়, কথাটা বুঝতে পেরেছেন, একসাথে 10টা অ্যাড করতে পারবেন, এই যে মাল্টিপল যেটা স্লাইড এর মতো এখানে 10টার বেশি অ্যাড করা যায় না। জিন্স প্যান্ট দিয়ে দেখেন কি বানায় ইনস্টাগ্রাম মজার, কারণ আমরা বাঙালিরা ছাড়া ভাইয়া সবাই ইনস্টাগ্রাম ইউজ করে বেশিরভাগ বিজনেস এর জন্য, ফেসবুক ফেসবুক আর ইনস্টাগ্রামটা বেশি ইউজ করে। এখানে এখানে হচ্ছে এখানে 4টা দিয়েছে না ভাইয়া ভিডিও, সে চাইলে এখানে টোটাল 10টা ভিডিও দিতে পারত, 10টা ভিডিও আর ছবি একসাথে শেয়ার করা যায়। এখন ধরেন আপনার বাইরের যদি আর্টিস্টিক হয় বা তার যদি ওরকম হয়, সে কাদেরকে টার্গেট করবে, তো তার ধরেন এই যে এরকম প্রোফাইলে গিয়ে গিয়ে তার কমেন্ট করা, এরকম প্রোফাইলে গিয়ে গিয়ে লাইক করা, এগুলিতে যখন লাইক করবেন তখন হচ্ছে আপনার ইয়ে আসবে, এই সিমিলার পোস্টে এই পোস্টেই যারা কমেন্ট করবে তারাই কিন্তু আপনার আইডিটা দেখতে পাচ্ছে। মানে এটা বেসিক্যালি ইনস্টাগ্রামের কাজটা হচ্ছে আপনাকে জানাইতে হবে যে আমি আছি ইনস্টাগ্রামে, তারপরে তারা আপনাকে ফলো করবে। বুঝতে পেরেছেন ভাইয়া? ইনস্টাগ্রামের মজার ব্যাপার হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ডিরেক্টলি আপনি ছবি ডাউনলোড করতে পারবেন না, ভিডিও ডাউনলোড করতে পারবেন না। ফেসবুক থেকে যেমন ডাউনলোডের অপশনটা থাকে না ভাইয়া, ছবি ডাউনলোড করলাম দুই তিনটা, আপনি কথা আপনি ইয়ে বলতেছেন না, আমি কয়েকটা ছবি ডাউনলোড করছি কোথা থেকে, ইনস্টাগ্রাম থেকে, কি দিয়ে ডাইরেক্টলি? হ্যাঁ হ্যাঁ, লেখা তো লেখাই আছে সেভ, আমি সেভ করলাম, ওখানে একটা অপশন আসছে এই যে সেভ, এই বাটনটা, এই যে সেভ, না 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 আমার ছবির উপরে, এই যে সেভ এর, না 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 আমার ছবির উপরে একটা সেভ এর আইকন আসছে ডাউনলোড, আপনার পিসি থেকে, এটা আপনার পিসি থেকে, হ্যাঁ পিসি ডেস্কটপ, দ্যাটস ওয়াই ইনস্টাগ্রামের ডাইরেক্টলি নেই, আপনার পিসি তে কোনো ডাউনলোডিং অ্যাপ ইনস্টল করা আছে, আচ্ছা এটা হতে পারে, হ্যাঁ হ্যাঁ থার্ড পার্টি, দ্যাটস হ্যাঁ থার্ড পার্টি অ্যাপ, ডাইরেক্টলি ইনস্টাগ্রাম থেকে অ্যাপ ডাউনলোড করা যায় না, ডাউনলোডের কোনো অপশনই নেই, এই যে ডাউনলোডের কোনো অপশনই নেই, দেখতে পাচ্ছেন ভাই এখানে যদি আমি থ্রি ডটস এ দিই, থ্রি ডটস এ দিলে কপি লিংক শেয়ার টু শেয়ার করতে পারবো, এখানে দেখেন এটা যদি আমি মেসেজ আকারে কাউকে সেন্ড করতে চাই, এখানে হচ্ছে এটাকে যে আমরা ইউটিউব সরি ফেসবুকে যেমন ভিডিওগুলি সেভ করতে পারি, এইখানে ওই ভিডিওগুলি আমরা সেভ করতে পারি, কিন্তু ডাউনলোডের কোনো অপশন নাই। এখন ডাউনলোড করবেন কিভাবে, মোবাইল থেকে, মোবাইল বেসড অ্যাপ তো, মোবাইল থেকে ডাউনলোড করতে হলে যে কপি লিংক দিয়ে থার্ড পার্টি অ্যাপ দিয়ে তারপরে ডাউনলোড করতে হয়, ইনস্টাগ্রামে ডিরেক্টলি ডাউনলোড করা যায় না। ইনস্টাগ্রামের ছবি, কারো ছবি আপনি রাখতে চাইলে, ডাউনলোড করতে চাইলে স্ক্রিনশট, উইদাউট স্ক্রিনশটে কাজ হয় না, এই যে আপনি ধরে জুম করে দিলে ছবি জুম হয়ে যায়, কিন্তু ছবি আপনার স্টে করবে না, আপনাকে এটা বুঝে করতে হবে। এই যে এখানে এই রিলেটেড প্রচুর আছে, প্রচুর ভিডিও আছে আপনার যেই টাইপের চান আপনি। আমার 7টা অপশন আসছে কিনা থ্রি ডটে, কি কি অপশন, রিপোর্ট ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আনফলো, গো টু পোস্ট, শেয়ার, কপি লিংক, এমবেড, ক্যানসেল, এখন এখানে আমার আসছে কয়টা দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমারও 7টা, মানে তাহলে যারা ডেস্কটপে করে তাদের মনে হয় 2টা বেশি থাকে, কিন্তু আপনার তো মোবাইল, দেখো এখানে যে ডিফল্ট কতগুলো ইয়া আসে এগুলো কি আমার প্রোফাইলের উপরে বেস করে আসে, যে আমি যা দেখতেছি
এখানে কিছু আমার প্রোফাইলের আমার ইন্টারেস্টের উপরে বেসড করে আসছে, কিছু হচ্ছে আমার ফলো করা, যেমন ধরেন আমার ফলো করা আছে, সার্চে হচ্ছে ভাইয়া আমার আমার ইয়ের উপরে বাই ডিফল্ট আসে, এগুলি বাই ডিফল্ট আসবে, আপনি ধরেন কোন টাইপের জিনিস বেশি দেখছেন তার উপরে ডিপেন্ড করে আসবে। আমারও তো মোবাইল ইন্টারফেস, আমার 60টা আসছে বুঝলাম না। মোবাইল ইন্টারফেস হলেও আপনি ডেস্কটপে আছেন, 7টা কি কি এসেছে স্ক্রিনশট দেন আমি দেখে দিচ্ছি। ইভন 6টা 6টা তো আমারও এসেছে, এই যে টার্ন অন পোস্ট নোটিফিকেশন কপি লিংক শেয়ার টু আনফলো মিউট 1 2 3 4 5 6 না আমার আসছে রিপোর্ট টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট গো টু পোস্ট শেয়ার, হ্যাঁ আমারও ততটুকুই আসছে, হ্যাঁ এন্ডেড এবং ক্যান্সেল। কি রিপোর্টটা আমারও এসেছে ভাইয়া, রিপোর্টটা আমারও এসেছে, রিপোর্টটা আমার এখানে নাই। আচ্ছা আচ্ছা রিপোর্ট টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এখানে 3 ডট দেখতেছেন না আপনারা, রিপোর্টে পড়া আর কিছু আছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট আছে, ঠিক আছে। এই যে রিপোর্টের এখানে গেলে এটা, কিন্তু এখানে হচ্ছে ভাইয়া কিছু জিনিস কাজ করে, এখানে কিছু জিনিস আছে যেটা হচ্ছে মোবাইলের ইন্টারফেসে পাবেন আপনারা, পিসির ইন্টারফেসে পাবেন না। একটু উপরে ছবিটা, এটা তার উপরেরটা, ওমন কোরিয়ার এক অ্যাক্টর, ও কোরিয়ার অ্যাক্টর না, কোরিয়ার কে-পপ মানে ওয়ার্ল্ড ওয়াইড বিটিএস বলে একটা কে-পপ গ্রুপ আছে, সিঙ্গার গ্রুপ, ওইখানকার ভোকালিস্ট। ওর নাম হচ্ছে কিম তায়াং, ওর নাম কিম তায়াং, কিন্তু ওর ওই ভোকালিস্ট নামে হচ্ছে ওর নাম ভি। আমি যেহেতু কোরিয়া নিয়ে ঘাটাঘাটি করি ভাইয়া, আমি ম্যাক্সিমাম কোরিয়ানকে মানে এরকম ফেমাস যারা আছেন তাদের চেনা আছে আমার। বিটিএস এর 7 জনই, মুভিগুলো কিন্তু খুব ভালো, সাতজন, কিম নাম জুন যার নাম বিটিএস এর থ্রুতে ডাকা হয় র‍্যাপ মনস্টার, ইয়ংগি যার নাম হচ্ছে আপনার সুগা, তারপরে জিয়ন জাংকুক, আর একটা হচ্ছে জিমিন, পার্ক জিমিন, তারপরে পার্ক জিন, তারপরে হচ্ছে কি জানি যে কিম তায়াং, কটা বলছি বাকিগুলি গুলাই ফেলবো হয়তো, আমার অত সাতজন কি চিনি, কিন্তু এগুলি প্রথম যখন আমি দেখতে গিয়েছি তখন আমার মনে হচ্ছে যে সবগুলির চেহারা এক, এখানে মানুষ আলাদা করে কিভাবে, কিন্তু এখন দেখতে দেখতে আমার প্রত্যেকের চেহারা আলাদা লাগে। আমি চেহারা বুঝি কিন্তু নাম বুঝি না, আমার একজনের নামও আমি বলতে পারবো না। না ভাই আমার প্রথম মনে হতো যে এদের সবার চেহারা এক, এরা কেমনে আলাদা করে, এরা আলাদা করে কেমনে, যারা ফার্স্টে যখন আমি কোরিয়ান ফার্স্ট স্টার্ট করি তখন আমার এই জিনিসটা বারবার মনে হতো, কিন্তু এখন আর মনে হয় না, এখন সবার চেহারার ভ্যারিয়েশনটা আমি বুঝি। এই যে এখন দেখেন এতক্ষণ ঘাটার পর এই যে একটা আইজিটিভি পেলাম, আমার চ্যানেলে আমার সরি আমার প্রোফাইলে কোনো আইজিটিভি নেই, কারণ আমি কোনো ভিডিও দেইনি এই পর্যন্ত, আমার প্রোফাইলে কোনো ভিডিও আপলোড করা হয়নি, উইদাউট ভিডিও আপলোডে আপনি আইজিটিভি পাবেন না। আইজিটিভি কি, এই যে দেখেছেন হঠাৎ করে চলে এসছে কিপ ওয়াচিং, এই যে কিপ ওয়াচিং এর পাশে যে ছোট্ট বাটনটা এটাই আইজিটিভি, এটা 58 সেকেন্ডস হলে এই স্ক্রলিং এর মধ্যেই আপনাকে দেখাবে, যদি ভিডিওটা 58 সেকেন্ডস এর উপরে হয় সেটা আপনার আইজিটিভি আন্ডারে চলে যাবে, এবং এই টোটাল ভিডিওটার একটা সাইজ লিমিট আছে যেটা হচ্ছে 5.4 জিবি। এখন যদি এখানে কিপ ওয়াচিং এ দিয়ে দিই দেখেন এই যে আইজিটিভি, এরপরে এরকম স্ক্রল করলে যে দেখেন 4 মিনিট, এই যে 12 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিটের থাকে, 21 মিনিটেরও আছে, এগুলি মেবি কোনো লাইভ, এই যে এটা ওয়ান কাইন্ড অফ, আমরা ফেসবুক এর ভিডিও দেখতে থাকলে একই রকম ভিডিও আসতে থাকে না ভাইয়া, ওই জিনিস আইজিটিভি টা বেসিক্যালি ওইটা, ইনস্টাগ্রামে এসে নাম চেঞ্জ হয়ে গেছে আর কি। এই যে সব জায়গায় এখন ভিডিও ওরিয়েন্টেড হয়ে গেছে, মানুষজন আর কেউ পড়ালেখা করে না, হ্যাঁ পড়তে কেউ চায় না, সবাই ভিডিওটার প্রতি বেশি ইয়ে থাকে। আপু দিয়েছি স্ক্রিনশট, আমি দেখে নিচ্ছি, এই যে না এখানে বিটিএস আছে, ইয়েও আছে, এক্সও আছে, এই যে এগুলি সব বিটিএস, সব আচ্ছা, এই হচ্ছে বেসিকটা, আর
এইটার যত সেটিংস আছে, আমার অ্যাকাউন্টের সেটিংস, আপু আমি কিভাবে বিজনেস প্রোফাইলে যাব, পেজ কিভাবে ক্রিয়েট করব, এই পেজ কিভাবে ক্রিয়েট করব, ওভারঅল সেটিংস গুলি পাবেন, এই যে আমার ছোট্ট একটা আইকনওয়ালা আমার ছবি আছে না দেখেন নিচে, আমারটা তো উপরে, হ্যাঁ আপনারা তো পিসি তে আছেন, আচ্ছা আচ্ছা আমার যে ইয়েটা ওখানে আছে প্রোফাইল সেভ সেটিংস লগআউট এই চারটা জিনিস আছে তাহলে আচ্ছা এই যে দেখেন এখানকার অপশনগুলি দেখেন এই অপশনটাতে কোথায় এসেছি আমার প্রোফাইলে আসলাম আমার প্রোফাইলে আসার পরে এই যে এখানে থ্রি ডটস দেখতে পাচ্ছি না আমি হ্যাঁ থ্রি ডটস এ আসছি থ্রি ডটস এ আসার পরে যেটা হয় থ্রি ডটস এ যাওয়ার পরে যেটা আসবে যে আপনি কোনো পোস্ট লুকাইতো রাখবেন কিনা আপনি এখানে কোথাও পোস্টটা দেখাতে চান না সেটা আর্কাইভে রেখে দিবেন আপনার অ্যাক্টিভিটি কিউআর কোডের থ্রুতে আপনি হচ্ছেন আমার এই কোড দিয়ে খুঁজলেই আমাকে পাওয়া যাবে বুঝতে পেরেছেন না কিন্তু আমার যে ডেস্কটপে এখানে আছে ইয়ে প্রোফাইল আমি যদি ভাইয়া ভাইয়া ডেস্কটপে আমি একটা কথা ফার্স্টই বলেছি ইনস্টাগ্রাম মোবাইল বেসড অ্যাপ এটা ডেস্কটপের জন্য না এটা ডেস্কটপ ফ্রেন্ডলি না এটাকে আপনাকে মোবাইল থেকে ইউজ করতে হবে পোস্ট করা যাবে তো নাকি পোস্ট করাও যাবে না ডেস্কটপে পোস্ট করার বাটনটা খুঁজেন দেখেন তো পান কিনা যাবে 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 থার্ড পার্টি অ্যাপ দিয়ে যাবে डायरेक्टली ইনস্টাগ্রাম দিয়ে যাবে না এই কথাটা আপনাদেরকে আমি বলেছি ও কারণ এখানে কোনো পোস্টের আমি কোনো কিছু পাচ্ছি না এটা থার্ড পার্টি অ্যাপ দিয়ে যাবে ওই যে ওইটা কোনো মেসেজ না যেটা ওই রকেটের মতো যেটা আছে এটা মেসেজ এরপর ডিসকভার কম্পাস এরপর লাভ এটা আর এরপর আমার প্রোফাইলের ছবি হ্যাঁ আর আমার প্রোফাইলের ছবির মধ্যে আছে প্রোফাইল সেভ সেটিং লগআউট এই চারটার বাইরে এই চারটা লেখার বাইরে আর কোনো কিছু নাই পুরো এই পেজে এইখানে এই যে আমার এখানে সেটিংস এ যাই আমার এখানে সেটিংস এ গেলে যে ফলো এন্ড ইনভাইট ফ্রেন্ডস নোটিফিকেশন প্রাইভেসি সিকিউরিটি অ্যাডস এই অ্যাডস এর থ্রুতে যে অ্যাড অ্যাক্টিভিটি এটা মোবাইল দিয়ে কাজ করতে হবে এখন হ্যাঁ এটা পুরো মোবাইল বেসড আপু একটু দেখি আমি মিস করছি আপনি মিস করেছেন এই যে 3 তিনটা ড্যাশ দেখা যাচ্ছে হ্যাঁ 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 এই তিনটা ড্যাশে যাওয়ার পরে হচ্ছে আমাকে দূর যন্ত্রণা তিনটা ড্যাশে যাওয়ার পরে যে নিচে একদম নিচে চলে আসেন দেখেন সেটিংস লেখা আছে হ্যাঁ সেটিংস এ যাবেন সেটিংস এ গেলে এই যে ফলো ফ্রেন্ডস ফলো এন্ড ইনভাইট ফ্রেন্ডস নোটিফিকেশন প্রাইভেসি সিকিউরিটি অ্যাডস অ্যাকাউন্ট হেল্প অ্যাবাউট থিম এখানে ডার্ক থিম চলে আসছে আমরা ডার্ক থিমে ট্রান্সফার হয়ে যাই তারপরে যে অ্যাড অ্যাকাউন্ট লগ আউট এখন কথা হচ্ছে আপু এখানে পেজ খুলবো কোথায় এখানে পেজ খুলতে হলে এই যে অ্যাকাউন্ট লিখাটা দেখতে পাচ্ছেন অ্যাডস এর নিচে এই অ্যাকাউন্টে গেলে এই যে দেখেন অ্যাকাউন্টে গেলে আবার কত কিছু আসে ইউর অ্যাক্টিভিটি সেভ ক্লোজ ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ ব্রাউজ অটো ফিল তারপর কন্ট্রাক্ট সিঙ্ক্রোনাইজ আপনার কন্ট্রাক্ট গুলিকে এখানে সিঙ্ক্রোনাইজ করবেন কিনা লিঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে আপনি ইনস্টাগ্রামের সাথে আপনার কোন কোন অ্যাকাউন্টকে লিঙ্ক করে দিতে চান আমার ফেসবুক লিঙ্ক আছে আমার টুইটার লিঙ্ক আছে এখন আমি আমার যে কোনো পোস্ট যদি ইনস্টাগ্রামে করি সেখানে প্রত্যেকবার আমাকে ইনস্টাগ্রাম শো করে যে আমি এটা কি ফেসবুকেও আর টুইটারেও পোস্ট করবো নাকি শুধু ইনস্টাগ্রামে পোস্ট করবো আমি যদি এটা বন্ধ যতক্ষণ বন্ধ না করবো ততক্ষণ আমার এই সেটিংসটা মানে আমি এখান থেকে কোনো কিছু পোস্ট করলে ইনস্ট্যান্ট আমার ফেসবুক আর ইয়েতে পোস্ট হয়ে যায় টুইটারে লিঙ্কড অ্যাকাউন্ট লিঙ্কড অ্যাকাউন্টের পরের অরিজিনাল পোস্ট রিকোয়েস্ট ভেরিফিকেশন ভেরিফিকেশন হচ্ছে আপনার কি বলে ওই যে মনিটাইজেশন বা আপনার ইয়ে বললেন ইউটিউব সরি ইউটিউব বলতেছি ইনস্টাগ্রামের ভেরিফাইড আইডি যেটা ভেরিফাইড আইডির জন্য ফুল নেম নোন অ্যাজ আমাকে কি নামে জানা হয় চেনা হয় তারপরে এই যে আমার ফটো দিয়ে অ্যাটাচ করে দিয়ে দিতে হয় এরপরে এই যে এখানে নিচে আসলে দেখতে পারবেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট একটা জায়গা দেখতে পাচ্ছেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট গেলে এই যে দেখেন এখানে ক্রিয়েটর আর বিজনেস সেম দুইটা দুইটা ক্যাটাগরি যেটা ফেসবুকে পেয়েছিলাম ফেসবুকে বিজনেস অ্যান্ড কমিউনিটি পেয়েছিলাম না কমিউনিটি যা এখানে ক্রিয়েটরটা ফেসবুক একটা তো পেয়েছিলাম বিজনেস আর ব্র্যান্ড আর একটা পেয়েছিলাম কমিউনিটি এখানে বিজনেস আর ব্র্যান্ডটা হচ্ছে বিজনেস কমিউনিটিটা হচ্ছে ক্রিয়েটর ক্রিয়েটর কারা যারা বেস্ট ফর পাবলিক ফিগার আর তারপরে হচ্ছে কন্টেন্ট প্রোডিউসার তারপরে আর্টিস্ট ইনফ্লুয়েন্সার বা ফেমাস অ্যাক্টর তারা বা ওই যে স্পোর্টসম্যান যারা আছে তারা আর এখানে বিজনেসে হচ্ছে আপনার রিটেইলার লোকাল বিজনেস ব্র্যান্ড অর্গানাইজেশন সার্ভিস প্রোভাইডার
যারা চায় তারা। এখন আমি যদি ক্রিয়েটারও দেই, যে ক্রিয়েটারে দিলে নেক্সট চলে আসবে আমার, এটা এরপরে যে গেলি আমার অ্যাকাউন্ট গুলি হয়ে যাবে, আমি এই জন্য যাব না। বুঝতে পেরেছেন? আমরা এটা দেখবো ইমনের আইডি থেকে। ইমন আজকে একটা অ্যাকাউন্ট ওপেন করলো না, ওই অ্যাকাউন্ট থেকে দেখবো। ঠিক আছে, আর এখানে অ্যাডস হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এই যে স্পন্সর অ্যাড গুলি কিরকম ভাবে আসে, অ্যাড অ্যাক্টিভিটি, এগুলো হচ্ছে স্পন্সর্ড অ্যাড। স্পন্সর্ড অ্যাডই হচ্ছে ইয়ে অ্যাড টপিক পারফরম্যান্স, এই যে ইনস্টাগ্রামটা ইজি, যদি বুঝে নিতে পারেন ভাইয়া খুবই ইজি, করে মজা পাবেন, কাজ করে মজা পাবেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সাধারণত কোন ধরনের কাজগুলো আসে ফলোয়ার ছাড়া? ফলোয়ার বাড়ানো কমানো বা প্রোফাইল ম্যানেজ করা বা ওর প্রোফাইলকে অর্গানিক ওয়েতে প্রমোট করা। আচ্ছা, এই অর্গানিক ওয়েতে প্রমোট করা বা যে কোনো ইয়ে প্রমোট এর সব জায়গায়, এটা পিন্টারেস্ট আছে, ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে, সব জায়গাতেই আছে। সবচেয়ে বেশি ইউটিউবে হয় অর্গানিক প্রমোশন, এবং এইখানে সবচেয়ে মজার কথা হচ্ছে ভাইয়া, এই যে আমি ছবিটা পোস্ট করেছি, আমার ছবিটার উপরে দেখেন দুটা অপশন দেখা যাচ্ছে, তাই না? এখানে আপনাদের তিনটা অপশন আসবে। তিনটা অপশন কখন আসবে? যেটা বক্স বক্স, ছোট ছোট বক্স বক্স, এখানে হচ্ছে আপনার ছবি, আপনার প্রোফাইল, সরি আপনার অ্যালবাম, মানে আপনি যত ছবি আপলোড করবেন। মিডলে থাকবে হচ্ছে আপনার IGTV, না যেন এই যে পাশে যে আপনাকে কেউ ট্যাগ করলে সেটা মিডলে, আমার যেটা সাইডে আছে ডান পাশের সাইডে সেটা মিডলে চলে আসবে, এবং ডান পাশে আমার IGTV লোগোটা চলে আসবে যদি আমি কোনো ভিডিও আপলোড করি। বুঝা গেল ভাইয়া? হ্যালো, এখন যদি আমি আমার এই ছবিটা দিয়ে দেখাই, সেটা হচ্ছে, বাবারে বাবা সবকিছু অন্ধকার হয়ে গেছে, এখানে গেলে এই যে থ্রি ডটে গেলে আমি এডিট অপশনটা পাবো না। এডিটে যাওয়ার পরে একটা জিনিস দেখেন, আমাকে এখানে অ্যাড পার্টনার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার নামের নিচে অ্যাড পার্টনার, অ্যাড পার্টনার নিকেতন গুলশান নীল লেখা, হ্যাঁ নীল লেখা। এই অ্যাড পার্টনারের যে অপশনটা, এই অপশনটা আপনি পিসি থেকে পাবেন না, ওটা থার্ড পার্টি অ্যাপ দিয়ে করলেও পাবেন না। ওটা যদি থার্ড পার্টি অ্যাপ দিয়েও করেন তাও আপনি পিসি থেকে এই অপশনটা পাবেন না। কোন অপশন থেকে এটা করতে হয়? এটা শুধু মোবাইল থেকেই পাওয়া যায়। সুবিধা কি এই অ্যাড পার্টনার হচ্ছে? আপনার ধরেন আপনাকে কেউ স্পন্সর করলো বা ওই যে আচ্ছা, এটা সুবিধা হচ্ছে অ্যাড পার্টনার, ধরেন রোনালদো যদি এখন ক্লিয়ারের অ্যাড করে, রোনালদোর যেমন অ্যাড পার্টনারশিপের কিছু অ্যাড আছে, ইনস্ট্যান্ট আমি দেখাতে পারবো আপনাদেরকে, এটা সুবিধাটা একটু পরে দেখাচ্ছে, একটা সেকেন্ড হোল্ড করেন। এইখানে যে ভাইয়া আমার ক্যাপশন গুলি দেয়া না, আমরা কিন্তু হ্যাশট্যাগ ছাড়াও মানুষকে কিন্তু এই যে ট্যাগ আকারে তাদেরকে আমি আমার প্রোফাইলটা তাদের কাছে পৌঁছাতে পারি। এখন একটা জিনিস দেখেন, এইখানে লেখা আছে এডিট অল্টার টেক্সট, তাই না ভাইয়া? কিন্তু আপনি যদি ছবিতে যান, আমি যদি আমার ছবিটাতে যাই, ছবিটাতে কি কোথাও কোনো অল্টার টেক্সট লেখা আছে? আবার যদি এটা এডিটে যাই, দেখেন এখানে এডিট অল্টার টেক্সট চলে আসছে। এখন এডিট অল্টার টেক্সটে যা দিয়েছি আমি সব হ্যাশট্যাগ দিয়েছি, আমি কিন্তু আমার পোস্টে কোথাও হ্যাশট্যাগ দিইনি। এডিট অল্টার টেক্সটে গিয়ে আমি হ্যাশট্যাগ গুলি দিয়েছি। এখন যদি এটাকে দিয়ে দেই ছবিটার, মানে অল্টার টেক্সট ব্যাপারটা হচ্ছে ছবির পিছনে লেখা, যে লেখাটা ছবিটার সামনে দেখা যায় না, এই লেখাটা দেখা যাবে কখন, যখন কোথাও এই ছবিটা আমার লোড হতে প্রবলেম হবে বা অন্য কোনো কিছু, তো এই ছবিটা কি সেটা ওইখানে লেখাটা যায়, এইটাই। এবং সবচেয়ে বেশি লিমিটেশন হচ্ছে অল্টার টেক্সটের টুইটারে, টুইটারে অল্টার টেক্সট দেয়া যায় 1000 ক্যারেক্টার, টুইটারে ক্যাপশন দেয়া যায় মেবি 255 ক্যারেক্টার আর 250 ক্যারেক্টারের, আর অল্টার টেক্সট দেয়া যায় ভাইয়া 1000 ক্যারেক্টারের। এখানে ইনস্টাগ্রামে অল্টার টেক্সটার কি
আমার হ্যাশট্যাগের লিমিটের ভিতরেই পড়ে, যেমন আমি অল্টার টেক্সট না 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 এখানে হচ্ছে এই অল্টার টেক্সট লিমিট পড়বে 125 125, এই আপনার ক্যাপশন লিমিট পড়বে 2200 2200, আপনার হ্যাশট্যাগ লিমিট পড়বে না, ট্যাগটার হিসেবে পড়বে না, ট্যাগ হিসেবে না ক্যারেক্টার হিসেবে, কোথায় 125 ক্যারেক্টার, ক্যারেক্টার 125 ক্যারেক্টার, আর ক্যাপশনেও 2200 ক্যারেক্টার, আর হচ্ছে 30টা ট্যাগ, বুঝতে পেরেছেন? এই যে এখানে দেখেন আমি এইটা মেবি ওনাদের কোন পারপাসে দেখান আপনাদের, এখানে কিন্তু আমার ছবি, এই যে এটাতে ক্লিক করলে, যে দেখেন ক্লিক করলে দূর একটু আগে তো দেখাইলো কোথায় গেল, এই যে 1 to 6 দেখা যাচ্ছে ভাইয়া, মানে আমি 6টা ছবি অ্যাড করেছি, চাইলে আপনারা এখানে 10টা ছবি পর্যন্ত অ্যাড করতে পারবেন একসাথে 10টা ছবি, বুঝতে পেরেছেন? এই যে, এবং প্রত্যেকটা ছবির পিছনে কিন্তু অল্টার টেক্সট দেয়া, এটা প্র্যাকটিস পারপাসে ওদেরকে দেখানোর জন্য আমাকে দিতে হয়েছিল, তারপরে যদি আপনাদের দেখাই এইখানে মেবে এই যে 10টা দেয়া, 10টার বেশি এখানে দেয়া যায় না লিমিট। আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে স্টোরি, এই যে অ্যাড স্টোরি দেখতে পাচ্ছেন, জি ফেসবুকের মতো, হ্যাঁ এই অ্যাড স্টোরি ভাইয়া, এই যে বললাম যে আমরা হচ্ছে একটা প্রোফাইল থেকে 15 সেকেন্ড করে স্টোরি দেখা যায়, ঠিক আছে, প্রথম অবস্থায় আপনি 19 থেকে 20টা স্টোরি দিতে পারবেন, এবং স্টোরিতে লিংক তখনই দিতে পারবেন যখন আপনার পেজের ফলোয়ার 10,000 হয়ে যাবে, 10,000 ফলোয়ার ছাড়া এখানে লিংক দেয়া যায় না। আর এখানে যত লিংক দেখবেন, ধরেন এই পেজে যদি লিংক দেখেন, লিংকটাকে এখানে তো নাই, লিংক কোথায় আছে, এখন লিংক খুঁজো, বসে বসে এখন লিংক খুঁজো, লিংক গুলিকে এরকম টেক্সট আকারে দিয়ে দেয় ভাইয়া ওরা, মানে এই টেক্সট আকারে দেয়াকে বলে নো ফলো, মানে ফলো করা যাবে না, এখানে ক্লিক করলে ক্লিক না, ক্লিকেবল না, লিঙ্কগুলি ক্লিকেবল না, বুঝতে পেরেছেন? কেউ কথা বলে না, একটা মানুষও কথা বলে না, হ্যালো, এই যে এইখানে দেখেন সাজগোজের একটা লিংক আছে, লিংকে ক্লিক করা যায় না, আমাকে বারবার কমেন্টে নিয়ে যাচ্ছে, এখানকার কোনো লিংক ক্লিক করা যায় না। আর স্টোরি থেকে আপনি চাইলে, স্টোরিটা তো 24 আওয়ারের জন্য হয়, এখানে খেয়াল করবেন যে আমার প্রোফাইলে এই যে এখানে তিনটা গোল 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 দিয়ে তিনটা করা আছে না ভাইয়া, নিউর পাশে, নিউর পাশে তিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা, গোল গোল দেখা যাচ্ছে আপু, তিনটা মেমরি হাইলাইটস, হাইলাইটস হাইলাইট এবং হাইলাইটস দুইটা, হাইলাইটস হাইলাইটস দুইটা, হ্যাঁ এইটা হচ্ছে কি যে আমি স্টোরি শেয়ার করেছিলাম, ওই স্টোরিটাকে, স্টোরি তো 24 আওয়ার পরে চলে যায়, ওই স্টোরিটাকে আমি হাইলাইট করে সেভ করেছি, হাইলাইট মিন্স হচ্ছে একটা অ্যালবাম, এখানে চাইলে আমি 100 উপরে অ্যাড করতে পারবো, এখানে তো সিঙ্গেল একটা অ্যাড আছে তাই না, প্রত্যেকটা হাইলাইটসে কিন্তু সিঙ্গেল একটা জিনিস করে অ্যাড, হ্যালো শুনছি আপু, এইটা গত ব্যাচের জন্য যা আরাফাতদের ব্যাচে এইটা আমার দেখাতে হয়েছিল স্টোরিটা কিভাবে দেয়, তারপর আমি আর অ্যাড করিনি, এখন এই স্টোরিতে, স্টোরির আন্ডারে আপনি ধরেন আমার একটা স্টোরি দিলাম, ওই স্টোরির আন্ডারে আমি এটাকে এখানে এনে রেখে দিতে পারবো, মানে এই হাইলাইটস এনে রেখে দিতে পারবো, আমি একটা হাইলাইটস 100 ছবি রাখা যায়, একটা হাইলাইটস 100 স্টোরি রাখা যায়, এখন হাইলাইটস যেটা এখানে হাইলাইটস হিসেবে আছে, চাইলে এটা নাম আমি চেঞ্জ করে দিতে পারতাম, এই যে এডিট হাইলাইট, রিমুভ ফ্রম হাইলাইট দেখতে পাচ্ছেন, এডিট হাইলাইট হচ্ছে আমি হাইলাইটের নামটা চেঞ্জ করা, এখানে থাকা, এখানে যদি আমি আরো অ্যাড করতে চাই কি কি ছিল, আমার কিছু ছিল যেগুলি চলে গেছে, ওইগুলিকে যদি আমি অ্যাড করতে চাই সেটা অ্যাড করে দিতে পারবো, বুঝে গেছে ভাইয়া হাইলাইটস এর ব্যাপারটা? বাকিটা আমরা দেখবো যে কিভাবে হাইলাইট করে, কিভাবে স্টোরি দেয়, এটা কি দেখানো লাগবে আপনাদের, দেখানো লাগবে, দেখানো লাগবে, ওকে, এই যে ইওর লাগবে আকাশ, না আপু লাগবে না,
আপু আকাশে লাগবে না হ্যাঁ আপু জি আমরা যখন ছবি পোস্ট গ্রিড আকারে করি তখন নয়টা পার্টে বিভক্ত হয়ে যায় ঠিক না ছবি গ্রিড গ্রিড আকারে আপলোড করি যখন তখন নয়টা পার্টে বিভক্ত হয়ে যায় তখন আমি কি প্রত্যেকটা ছবির জন্য ডিফারেন্ট অল্টার টেক্সট ইউজ করতে পারবো একই অল্টার টেক্সট ইউজ করতে পারবো নাকি আমার হ্যাশট্যাগ গুলা কি একই হতে হবে নয়টার জন্য আলাদা 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 খেয়াল নাই ছটা ছটা তো যদি যাই এগুলি যে অল্টার টেক্সট এগুলি না দেখাই আপনাদের জন্য বেটার আচ্ছা এগুলি অল্টার টেক্সট প্রত্যেকটা ছবি হালকার উপর ঝাপসা দেখায় চলে যায় ঠিক আছে হালকার উপর ঝাপসা দিয়ে দিলাম এই যে এই অল্টার টেক্সটের ব্যাপারগুলি হচ্ছে এরকম আপনারা যদি এখানে অ্যাড করেন চাইলে ধরেন আমি কিন্তু প্রত্যেকটা ছবিতে এক একটা ছবিতে এক একজনকে অ্যাড করা আমার এই ছবিটাতে একজনকে অ্যাড করা এই ছবিতে দুইজনকে অ্যাড করা আপনার ট্যাগটা কিন্তু আমার ওই ক্যাপশনের মধ্যে কাউন্ট হয়নি ঠিক আছে হ্যালো শুনছি তো আপু আমার এইটাতে মনে অল্টার টেক্সট দেয়া নেই আমি আপনাদের মতো এত না দেয়া নেই আচ্ছা অ্যাড পার্টনারশিপটা কি জানতে চেয়েছেন না অ্যাড পার্টনারশিপটা হচ্ছে এই রোনালদোরে কোথায় খুঁজে পাবো সিআর7 দেখলে হয়ে যাবে হুম উপরে সার্চ বাটনে সিআর7 আরে আরে ওইটা তো আমি জানি কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে ফোন হ্যাং হয়ে গেছে আমার যে ফোন হ্যাং হয়ে গিয়েছে সেটা কে বলবে হোল্ড অন আমার ফোন হ্যাং হয়ে গেছে এটা প্রচুর হয় আমার যখন মানে কাজ করতে থাকি প্রচুর তখন অনেকক্ষণ কাজ করলে এটা হয় ফোন টোন সব হ্যাং হয়ে বসে থাকে এখন চলে আসছে মানে ও ওইটার স্পন্সরশিপ ছিল তাকে মানে বিজনেস এর ধরেন আপনাকে সে তার অ্যাম্বাসেডর করলো বা কিছু একটা করলো আপনাকে এটার জন্য প্রমোট করলো আপনি আপনার প্রোফাইলের থ্রুতে তাদেরকে প্রমোশন করে দিলেন এটাই হচ্ছে পেইড পার্টনারশিপ ওর প্রোফাইলে ক্লিয়ার এর সাথে আছে প্রচুর পায় যে ক্লিয়ার মোটা অঙ্ক মানে হিউজ টাকা পায় এটা ইনফ্লুয়েন্সার মার্কেট এটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইনফ্লুয়েন্স করা মানুষকে কারণ তার এখানে গেলে আল্লাহ রোনালদোর এখানে করছে আমিও একটু লাগাই বুঝছেন আল্লাহ রোনালদো এটা করছে আমিও একটু করি আল্লাহ সাকিবের বউ এটা করছে ও তো এভাবে সাজছে ও তো এই শাড়িটা পরছে আমিও এটা করি এই যে দেখেন পেইড পার্টনারশিপ উইথ এটার জন্য ওকে টাকা দিচ্ছে এই যে এটাই হচ্ছে পেইড পার্টনারশিপ পেইড পার্টনারশিপের অপশনটা আপনারা ফোন থেকে কখন সরি পিসি থেকে কখনই পাবেন না এবং বড় দুর্ভাগ্যের ব্যাপার সেটা আমিও আপনাদের ডিরেক্টলি লাইভে দেখাইতে পারবো না লাইভে তো দূরের কথা আমি যদি যখন ছবিতে যাই দেখেন ইনস্ট্যান্ট আপনারা ব্ল্যাক হয়ে যান আমার গ্যালারিতে ঢুকা মাত্রই আপনারা ব্ল্যাক হয়ে যান এত দ্রুত ইনস্টাগ্রাম কিভাবে সেটা হচ্ছে আমি ছবি অ্যাড করা আমি যখন ছবিটা এই যে প্লাস বাটনটা আছে না এই প্লাস বাটনটাতে যখনই ক্লিক করি তখনই আপনারা সবাই ব্ল্যাক হয়ে যান আপনাদের সবাইকে ব্ল্যাক আউট করে দেয় ইনস্টাগ্রাম
এটা ইনস্টাগ্রামের সিকিউরিটি ভাইয়া, ওরা থার্ড পার্টি অ্যাপ এর থ্রুতে ওদের ইনস্টাগ্রামের এই জিনিসটা দেখাবে না, কারণ আমার জুম থার্ড পার্টি অ্যাপ না ইনস্টার কাছে, আমি জুম এর থ্রুতে ইনস্টা ইউজ করছি না এখন, এই জন্য ইভেন আমি যদি এখন স্ক্রিন রেকর্ডার করি আমাকে দেখাচ্ছে স্ক্রিন রেকর্ড হবে, কিন্তু স্ক্রিন রেকর্ডার আপনারা দেখতে গেলে দেখবেন পুরো এরকম ব্ল্যাক হয়ে আছে। পেইড পার্টনারশিপ উইথ নাইক পিসিতে, পিসিতে মানে মোবাইল ইন্টারফেস, পিসিতে কি পার্টনারশিপ উইথ নাইক মোবাইল ইন্টারফেসে, ওটা তো দেখতে, ওটা দেখতে পাচ্ছেন আপনি পেইড পার্টনারশিপের অপশনটা পাচ্ছেন, তার দামকে পোস্ট করতে হবে, পোস্টে যান দেখেন অপশন পাবেন না, এবং আপনি ওই পোস্টের অপশনটা শুধুমাত্র আপনাকে আমি দেখাইতে পারবো কোন জায়গায় আছে, যতবার আমি এই প্লাসে ক্লিক করব ততবার আপনারা ব্ল্যাক আউট হয়ে যাবেন, এটা ইনস্টাগ্রাম পারমিশন দেয় না, ইনস্টাগ্রামে পারমিশনটা দেয় না ভাইয়া, এখানে লিংক আছে এর তো আছে, এই যে এই যে এই যে 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 কি লিংক দিয়েছে না লিংক দেয়নি, যাদের প্রোফাইলের কি লিংক দিয়েছে কোন না লিংক খুঁজো এখন বসে বসে, লিংক দেওয়া যায় না, লিংকটা মেবি হোল্ড অন আমি দেখে নিই, লিংকটা তো আমি ইয়ের এখানে পাইতে পারি, ও ও লিংক দেয় প্রচুর, দেখছো আজকে খুঁজতেছি আজকে পাবো না, সম্ভব না, আচ্ছা ভাই এই যে দেখেন ওর হাইলাইটস গুলি দেখেন, একটার মধ্যে একটা হাইলাইটস এর কতগুলি স্টোরি দেয়া, এটা একটা, এইটা আরেকটা, 100 এর উপরে দেয়া যায় ভাইয়া, 100 এর উপরে হাইলাইটস অ্যাড করা যায়, স্টোরি অ্যাড করা যায়, এই যে এখানে দেখেন কত ছোট ছোট করে উপরের ইয়েটা কি আপনারা দেখতে পাচ্ছেন, খুব ছোট 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 ছোট, কিন্তু উপরের এই যে ওর থটস ট্যুর এর উপরে দেখেন খুব ছোট ছোট করে ওইগুলি প্রত্যেকটা কিন্তু একটা ওর স্টোরি, একদিনে অ্যাড করা না, এটার আন্ডারে সে করেছে, এবং ওর এখানে প্রচুর লিংক থাকে, এই যে লিংকে লিংকে গিয়ে আমার কোনো কিছু কি জানি কিসের লিংক, এই যে লিংক ভাইয়া বুঝা গেছে ভাইয়া লিঙ্কগুলি কিভাবে দেয় ওরা, হ্যালো আজকে সবাই চুপ, কারো কোনো কোশ্চেন নাই, সবাই জানে এগুলি, এই যে লিঙ্ক দেয়া, এটার ওনার এই যে selenicard.com, এটা দুবাইয়ের একটা ওয়েবসাইট, এটার ওনার হচ্ছে এই ছেলেটা, এই ছেলে মালা দেখায় ফেলছে আপনাদের সাইগিনকে, ইনস্টাগ্রামে আর কি বাকি আছে আপাতত কিছু নাই, আমি ওইটা বুঝতে পেরেছি, এই হ্যাশট্যাগটা ইউজ করে কতগুলি পোস্ট হয়েছে সেটা দেখায়, ওই হ্যাশট্যাগটা ইউজ হয়ে কতগুলো পোস্ট, আমি বুঝতে পেরেছি আপনি কি বলেছেন, দূরে এখন হ্যাশট্যাগ খুঁজতে গেলেও খুঁজবো পাবো না, দেখছেন কেমনটা লাগে, সার্চ একটা হ্যাশট্যাগ দেন, সার্চ হ্যাশট্যাগ দেব কেন, কোনটা দিয়ে দেখান আমাদের, দাঁড়ান একটু টাইম দেন, আবার শেপ লাইক হয়ে যায়, আবার শেপ লাইক হয়ে যায়,
আচ্ছা ও ওই বেবিক্সার এখানে ওই যে পাবেন ওর এখানেও পাওয়া যায়, এই যে ও দিয়ে দিয়েছে সিমোরে গেলে হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাবে বিটলি দিয়ে শর্টেন করা কিসের জন্য, ও নেল পলিশের ওয়েবসাইটে নিয়ে এসে সেল করতেছে। যে বললাম লিংক দুইটা জায়গায় দেয়া যায়, দুইটা জায়গার বেশি লিংক দেয়া যাবে না, সেই দুইটা জায়গা হচ্ছে এই দুইটা জায়গা, একটা হচ্ছে ওরে মন আল্লাহ কোথায় যাব পল্লি লিংক আর কাছে এই জায়গায় প্রোফাইলের বায়োতে যে ধরেন এই যে মেকআপ লেখা আছে না ভাইয়া, শুধু মেকআপ লেখা হ্যাশট্যাগ যদি দেই, এই যে দেখেন 300 মিলিয়ন পোস্ট হয়েছে, প্রত্যেকটা পোস্টে এই মেকআপ হ্যাশট্যাগটা ইউজ হয়েছে, এটাতে যাবেন। এই যে দেখেন আমার প্রশ্নটা হলো বলেন আমি হ্যাশট্যাগটা ফলো করা হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগটা তো মানে 300 মিলিয়ন বার ইউজ করা হয়েছে, এখন আমি আমার পোস্টে র‍্যাঙ্ক করার জন্য মানে কোনগুলা ইউজ করব। এটা ওই যে আপনাদেরকে হ্যাশট্যাগ জেনারেটর দেয়া হয়েছে, ট্রেন্ডিং হ্যাশট্যাগ কি আছে ওই টপিক রিলেটেড সেটা ওই হ্যাশট্যাগ ধরে খুঁজে বের করে নেবেন, যেগুলোতে কম পোস্ট হয়েছে ওগুলো দিলে র‍্যাঙ্ক আসবে, যেরকম আমরা ট্রেন্ড দেখতাম। না গুগল ট্রেন্ড ওইটা করবেন না, এখানে হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর দিয়ে আপনি দেখতে হবে কোন ট্যাগটা দিয়ে ইনস্টাতে সার্চ বেশি হয়, ওই ট্যাগটা আপনার এখানে দিতে হবে, অবশ্যই রিলেভেন্ট ট্যাগ। আপনার পোস্ট যদি রিলেভেন্ট না হয় তখন কিন্তু অনেকে রিপোর্ট করতে পারে, ওই যে একটা রিপোর্ট দিয়ে ইয়ে আছে না ইনঅ্যাপ্রোপ্রিয়েট বাই স্প্যাম ওইটা দিয়ে দিতে পারে। না এখানে যে মেকআপও আছে সে জুয়েলারি ডিজাইনও দিয়েছে, জুয়েলারি ডিজাইন দিয়ে 2.9 মিলিয়ন পোস্ট আছে, 2.9 মিলিয়ন পোস্ট, এবং তার আচ্ছা সে কি নিয়ে পোস্ট দিচ্ছে, সে জুয়েলারিও দিচ্ছে সে মেকআপও দিচ্ছে, ও তার মেকআপও আছে জুয়েলারিও আছে, কিন্তু বেসিক্যালি কিন্তু এটা জুয়েলারি পোস্ট দেখছেন, সে ওইটা রিলেভেন্ট হেয়ার গোলস দিয়েছে, লেহেঙ্গা দিয়েছে দেখা যায়, ইন্ডিয়ান ওয়েডিং দিয়েছে, তারপরে এই যে ওয়ার্ল্ড অফ ব্রাইডস টু 2020 কি কি কতগুলি হ্যাশট্যাগ দিয়ে রাখছে, আপনারাও চাইলে এরকম দিয়ে দিতে পারবেন। বুঝা গেল ইনস্টাগ্রামের এই ডিটেইলিং গুলি দেখলেন ভাইয়া, শুধু দেখলেনি বুঝলেন না, এটা আসলে আমি ডেস্কটপে বসা তো মোবাইল ডেস্কটপ এটা যেহেতু সাথে সাথে কিছু করতে পারি নাই, দেখি ওই পরে ভিডিও দেখে আমার মোবাইল নিয়ে বসে ইয়ে করে চেক করে দেখব। আচ্ছা ভাই আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন, আমি আপনার ডেস্কটপে বলে দিচ্ছি কোথায় কোনটা, এটা তো মোবাইল ভিউটা আমি দেখাইলাম আপনাদেরকে, আমি আপনার ডেস্কটপ ভিউ বলে দিচ্ছি কোথায় কোনটা কি আছে, থার্ড পার্টি অ্যাপ, তবে থার্ড পার্টি অ্যাপ দিয়ে ইউজ না করা বেটার, ইনস্টাগ্রামটা থার্ড পার্টি অ্যাপ দিয়ে ইউজ না করাটা বেটার, কারণ বাইরের কাজ যখন করতে যাবেন তখন এই একবার মোবাইলে যাও একবার ইয়েতে যাও ডেস্কটপে যাও, আইপিটা আপনার ট্র্যাক হয়, আইপিটা ট্র্যাক হবে না তখন আর। হ্যালো হ্যালো আছেন ভাইয়া আপনি, ও আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, না না আমারটা স্ক্রিনশট অফ করে দিয়েছি, সেটাই তো বলছি আমি তো দেখতেছি আমার মোবাইলের স্ক্রিন, ভাই একটা সেকেন্ড আমার জুম ডিসকানেক্ট হয়ে গিয়েছি তো আমি জুমটা দিয়ে একটু কানেক্ট হইনি, মানে আমি পিসি থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম তো আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি দেখে আমি আর কানেক্ট হইনি, কানেক্ট হয়ে নিচ্ছি আপনাদের এখানে আজানো দিয়ে দিচ্ছে। যারা আজকে মানে আজকে তো এক্সাম দিলাম না আমি, কালকে যদি ইনস্টাগ্রামের ডিটেইলিং এবং ইউটিউবের এক্সামটা নিয়ে নেই ভালো হয় না ভাইয়া একসাথে? ইনস্টা কি শেষ? ইনস্টা শেষ না, শেষ না, আচ্ছা এইটা তো ইনস্টার সেটিংস দেখাইলাম, এখানে তো ইনস্টার সেটিংস দেখলেন, এখানে ইনস্টার পোস্ট করা দেখলেন, ইনস্টার প্রমোশন কিভাবে করবেন, প্রমোশন দেখতে হবে না আপনার, দেখতে তো হবে সেটাই। এই যে ভাই আপনার কোথায় ডাউনলোড অপশন, ওই যে এটা আপনার থার্ড পার্টি অ্যাপ একটা ইনস্টল করা আছে, ডাউনলোডের যে বাটনটা আসছে ওটা থার্ড পার্টি একটা কোনো সফটওয়্যার ইনস্টল করা আছে যেটা হচ্ছে আপনার আইডিএমই টাইপের যে আপনার যাতে সমস্ত কিছু ডাউনলোড হয়ে যায়, এটা সম্ভবত এক্সটেনশন ক্রোম এক্সটেনশন হতে পারে,
কিছু একটা ইনস্টল করা আছে আপনার ডাউনলোডের জন্য, আদারওয়াইজ ইনস্টাগ্রাম থেকে ডিরেক্টলি ডাউনলোডের কোনো অপশন পাওয়া যায় না। এখানে ভাইয়া পারবেন না, আপনার ওইটা ক্রোম এক্সটেনশনে গিয়ে ইনস্টাগ্রাম লিখেন, ইনস্টাগ্রাম ফর ডেস্কটপ লিখেন, ক্রোম এক্সটেনশনে ওই যে অ্যাপস আছে না, ওই যে ডান পাশে অ্যাপস, ভাইয়া হোল্ড করেন আমি দেখাচ্ছি, এখানে এখানে না, এখানে না ভাইয়া দেখাচ্ছি আমি, ওখানেও না, আপনার হোয়াটসঅ্যাপ ট্যাবে নিয়েছে, ওই যে হোয়াটসঅ্যাপ ট্যাব আছে না, ওই যে লেফট সাইড একদম ভাইয়া, এই যে দেখেন, হ্যাঁ এখানে এই যে ওয়েব স্টোরে যান, ওয়েব স্টোরে ভাইয়া, এখানে এখন এই যে সার্চ, সার্চ দ্য স্টোর, এখানে লিখেন ইনস্টাগ্রাম ফর ডেস্কটপ, মোবাইল ভিউ কারণ হচ্ছে এটা মোবাইল বেস করে করা ভাইয়া, মোবাইলের জন্য এক একটা জিনিসের উপর ডিপেন্ড করে করা ভাইয়া, এই যে এটা এটাই তো মনে হয় আমরা আসলে প্রত্যেকবারই বলে দিই, মানে সবসময় আমাদেরকেও বলা হয়েছে, আমরাও বলে দিই, ইনস্টাগ্রামের কোনো কাজ কখনোই আপনারা ট্রাই করবেন না পিসিতে করার, কখনোই করবেন না, কারণ ইনস্টাগ্রামের অ্যাপসটাই তৈরি করা হয়েছে আমেরিকানদের জন্য এবং সেটা মোবাইলের জন্য, এটা মোবাইল, মোবাইল ফ্রেন্ডলি অ্যাপ, এটা কি দিয়ে এনেছেন সেটা এখন দেখান, ইনস্টল করেছেন কি দিয়ে, কিছু ইনস্টল করেন না, আমি ডেভেলপার অপশন থেকে আসছি, এই যে দেখেন ডেভেলপার অপশন কোথায় বের করে দেখান, সোমা দিদি তো একটু পরে বলবে, ভাইয়া এটা কোথা থেকে আসলেন, ফজল ভাই ইনস্পেক্ট এলিমেন্ট থেকে, আপনি তাহলে স্ক্রিনে শেয়ার করেন, আমি অফ করে দিচ্ছি, আমি বলতেছি ঠিক আছে, কেন এখন বন্ধ করবেন আপনি বলেন, আমি তো ক্রস করে অবনতন করে যান, ইনভার্সে যেতে হবে না তাইলে, উনি তো জান জান সমস্যা কি, জান আপনি ভাইকে কষ্ট দিচ্ছেন কেন, আমরা দেখব আপনি কিভাবে আছেন, না ভাইয়া ওই ওই যাবে, দাঁড়ান ওই যাবে, যান ও ঘুমায় বসে বসে ভাইয়া, ও আপনাদের এভাবে বলে ও ঘুমায়, ও একটু কষ্ট করুক, এটা হচ্ছে ডেস্কটপ আইকন ঠিক আছে, ফজল ভাই এটা ডেস্কটপ, ডেস্কটপ ডেস্কটপ ডেস্কটপ, এটা হচ্ছে ডেস্কটপ ভিউ ঠিক আছে, ডেস্কটপ ইন্টারফেস, এটা এরপরে রাইট ক্লিক করবেন এখানে, এরপর ইনস্পেক্ট এলিমেন্ট আছে এখানে, আচ্ছা ক্লিক করেন, না আমি তো দেখতেছি আমি করতে পারবো না, আমি দেখে যাই তারপরে, এরপর ইনস্পেক্ট এলিমেন্ট থেকে এই যে এখানে একটা ডিভাইস আছে উপরে দেখেন কোনার দিকে, ডান কোনার দিকে তিন ডটের আগে দেখছেন, দাঁড়া একটা মিনিট, একটা মিনিট দেখ, মিনিট এক মিনিট, আমি এটা ডিভাইস থাকে, ডিভাইসটা মোবাইল ডিভাইস থাকে সেটা তো, হ্যাঁ দেখেন এটা দিয়ে কি সব কাজ করা যায় কিনা, আজকে আপনিই দেখেন, বারবার বলতেছেন তাপু আসছে মোবাইল ইন্টারফেস আসছে, এখন আসছে বাট পেইড পার্টনারশিপটা করা যাচ্ছে না কি, আমি ট্রাই করতেছিলাম ভাইয়া, আমি যখন বলতেছি করা যাচ্ছে না, কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি যায় না, আমি যেটা মানে রাইট বাটন ক্লিক করলে কি করতে হবে, এই কথাটা আর কোনোদিন বলবেন না, মানুষ কখনো গরিব হয় না, গরিব কাদের বলে জানেন, যাদের মন ছোট থাকে, আপনার মন ছোট, আপনার মনও ছোট, আমার তো মনে হইলো না, আচ্ছা ঠিক আছে ফজল ভাই, এই যে ডিভাইস অপশনে গেছেন, আমি আবার আমার এই যে 50 50 ইউ করছে আর কি, 50% তোমার স্ক্রিন, 50% আমার স্ক্রিন, আচ্ছা ঠিক আছে,
আমি এখন ইনস্টাগ্রামে আসলাম, তারপরে তুমি এখান থেকে ব্যাকে আবার আগের জায়গায় চলে যাও। কোথায় ব্যাকে আগের জায়গায় চলে যাবেন? আরে ইয়েতে ডেস্কটপ ভিউতে যান, ডেস্কটপ ইন্টারফেসে যান, আগের জায়গায় চলে যাবে মানে বুঝেন নাই, ডেস্কটপ ইন্টারফেসে যান। ডেস্কটপ ইন্টারফেস কিভাবে আসছে? ডেস্কটপ ইন্টারফেস কিভাবে আসছে মানে ডেস্কটপ তো ডেস্কটপে থাকবেই না, এখানে তো আমার এখানে সাজেস্ট ফর ইউ লেখা আছে। আচ্ছা ভাইয়া বুঝতে পারছি, ইমন তুমি অফ করো ভাই, দেখছেন আপু ভাই আপনি শেয়ার করেন, সেই জন্যই আপনি আমি বলছিলাম ভাই আপনি শেয়ার করেন। আহা আচ্ছা হ্যাঁ ভাইয়া আপনার কার্সারটা যেখানে আছে এখানে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করেন, ওই যে ইন্সপেক্ট একদম নিচে নিচে ইন্সপেক্ট ইতো ঠিক আছে, মানে ব্রাউজার এই যে ডিভাইস ডিভাইস ওই যে ডিভাইস উপরে এলিমেন্টস এর বাম পাশে দেখেন, হ্যাঁ একটু মার্ক করেন উপরে উপরে ডানে বাই বলেন না ভাইয়ার, এটা বুঝতে কষ্ট হয় কারণ ভাইয়া হচ্ছে ইয়েতে বসেন ট্যাবের নিচে। আহারে হইছে চুপ, এলিমেন্টস হ্যাঁ এলিমেন্টস এর পাশে, এলিমেন্টস এর পাশে বাম পাশে বাম পাশে বাম পাশে এটা এটা দাও আচ্ছা এইটাই যে করেন ঠিক আছে। হ্যাঁ এখন কি করবেন দাঁড়ান একটা রিফ্রেশ দেন ট্যাবটা, দিলাম রিফ্রেশ দিচ্ছেন তো এই যে এখন চলে আসছে, ও ক্যান্সেল দেন ক্যান্সেল, ও এটা একদম মোবাইল হয়ে গেছে। হ্যাঁ মোবাইল এই যে মোবাইলটা চেঞ্জও করতে পারবেন, উপরে রেসপন্সিভ আছে না কোথায় ওই যে উপরে উপরে হ্যাঁ রেসপন্স হ্যাঁ হ্যাঁ রেসপন্সে ক্লিক করেন, ওটা ইচ্ছা করলে আপনি আইপ্যাডও করতে পারবেন বা আপনি অ্যান্ড্রয়েড ভার্সনেও করতে পারবেন, মানে ইন্টারফেসটা অ্যান্ড্রয়েড আমারটা তো নোট এটা দিলাম আর কোশ্চেন গ্যালাক্সি এস 5 দেন আপা ইয়ে করেন ক্লাস আবার নেন এখন মোবাইলের সাথে আপু আপু আমার কোনো ইস্যু ভাই আমার কোনো প্রবলেম নাই আবার নিতে, আপনাদের যদি বুঝতে প্রবলেম হয় বলেন আমি আবার নিব, ক্লাস আবার নেন আপু। আচ্ছা ভাইয়া এখানে হচ্ছে এখন প্লাস বাটনটা ক্লিক করেন, হ্যাঁ এই প্লাসটা ক্লিক করেন, একটা ছবি নেন, দিলাম এটা ছবি, এটা কি গিগে পাবলিশ করছেন না করেন নাই? এটা করা ওকে ছবি নিয়েছেন না, এখন স্ক্রল করে আচ্ছা নেক্সট এখানে হচ্ছে ভাইয়া ফিল্টারের অপশন থাকে এডিটের অপশন থাকে এখানে কিছু অপশন আছে ভাইয়া এই যে উপরের আমি এখন মার্ক করতে হবে বসে বসে ইমন দিচ্ছি পরে দিচ্ছি তোমাকে আমি দিব টেনশন নিও না ভাইয়া, এই যে দেখেন একটা জায়গা আমি মার্ক করেছি না এই যে দেখেন রেড 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 এটাতে ক্লিক করেন দেখেছেন ছবিটা ছোট হয়ে গেছে তারপরে হ্যাঁ এখানে যদি এই যে ফিল্টারে যান ফিল্টারে যান দেখবেন ছবিটার কালার চেঞ্জ করা ফিল্টারিং করা মানে মোবাইলের থ্রুতে যে কাজগুলি করা যায়। এটাকে কেন মোবাইল ফ্রেন্ডলি বলা হয় বুঝতে পেরেছেন? এখান থেকে ছবি টবি এডিট করে তারপরে হচ্ছে ভাইয়া আপনি এই যে নেক্সটে যাবেন এই যে উপরে নেক্সট সোমা দিদি আছেন দিদি যেকোনো জায়গায় সেট করে দিতে পারেন, আপনি চিটং দিতে পারেন, আপনি এখানে আপনি চিটং এ বসাতে আপনি লিখেন এখানে ভাইয়া ঢাকায় লিখেন ঢাকা বনানি 11 লিখেন একদম বনানি 11 না সাউথ বনশ্রী লিখেন সাউথ বনশ্রী একদম পুরো আমার লোকেশন চলে আসবে এই যে দক্ষিণ বনশ্রী চলে আসছে ট্যাগ পিপলে যান ট্যাগ পিপলে হচ্ছে মানুষকে ট্যাগ করা আপনার সাথে যারা ফ্রেন্ড লিস্টে আছে তাদেরকে ট্যাগ করা কিভাবে ট্যাগ করবেন এখানে এট দা রেট যে সাইনটা আছে না ভাইয়া না থাকলেও দেয়া যায়
আমি আমি তো ফটোতে ফটোজে ফটোজে ট্যাপ করতে হবে ফটোজে ফটোর উপরে হ্যাঁ করেন ক্লিক করেন যে সার্চ করেন একটা নাম লিখেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে আপনার যত নেই আপনি ট্রাই করেন না ট্যাগ করা যায় তারপরে ভাইয়া ক্লোজ করেন আমার নাম লিখেন আসি যাবে এইখানে আরেকটা ইন্টারফেস দেখা যায় মোবাইলে গেলে ইন্টারফেসটা কি দেখা যায় জানেন এই জায়গায় আপনার দেখাবে ভাইয়া একটা মিনিট হোল্ড করেন মোবাইলে যদি দেখেন একটা জায়গায় আমি এখন দেখেন মার্ক করছি এই জায়গায় আপনার দেখাবে হচ্ছে এটা কি আপনি ফেসবুক আর টুইটারের সাথে মানে এই জায়গাটাতে ফেসবুক টুইটার বা সোশ্যাল মিডিয়া যেগুলি লিঙ্ক করা আছে ওই অ্যাকাউন্ট গুলি থেকে আপনি শেয়ার করতে চান কিনা ওই যে বললাম না আমরা পোস্ট করতে গেলে প্রত্যেকবার দেখতে পাই ভাইয়া ওই অপশনটা এখানে দেখা যায় এটা কিন্তু এখন আপনার ডেস্কটপে থেকে মোবাইল ভিউ নিয়েও পাচ্ছেন না এখানে শুধু অল্টার টেক্সট পাচ্ছেন আর কিচ্ছু পাচ্ছেন না এই যে অ্যাড পার্টনারশিপ ভাই অল্টার টেক্সট থেকে একটু ব্যাকে করে ব্যাকে যান আপনি এই যে অ্যাড পার্টনারশিপের যে অপশনটা এটা এখানে থাকে এই অ্যাডভান্স সেটিংস এর এখানেই থাকে ভাই স্টোরি দিবে ভাই এই যে আপনার ছোট ছবিটা দিয়েছেন না এই যে আপনি ছবিটাতে যান ছবিটাতে গিয়েছেন এইটার সেটিংস এখন কোথায় এই যে এখানে উপরে কোণায় বাম কোণায় এই যে যে যেটা এটা না না এটা না এটা না এই যে যে এই পাশে ভাই এই যেটা এই সেটিংসে যান না গেলাম সেটিংস এখন আমার কাছে যত অপশন আসছে আমি যা যা পেয়েছি আপনি কি পেয়েছেন দেখেন তো এখানে 1 2 3 4 5 1 2 3 4 করে না ভাইয়া অ্যাডস এর অপশনটা পাচ্ছেন নোটিফিকেশন অ্যাপ ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন আপনি এখান থেকে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কেমনে সেটা দেখেন পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কত থেকে মোরে যান মোরে আছে নাকি বললাম তো জান কি আমরা এখানে এখানে আপু একটা একটা অপশনও কাজ করে না এটা ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে যায় বুঝতে পারছেন ভাইয়া 50% কাজ করা যায় না কোন রকম একটা পোস্ট দেয়া যায় আছে যে কথা বলছি ক্রিয়েট অ্যাড যেটা স্পন্সরড অ্যাড এই যে অ্যাডস ক্রিয়েট অ্যাড দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট ফটো অ্যাডস এই যে ভাইয়া ডানে 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 উপরে হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন আরেকটা উইন্ডো ওপেন হলো কোথায় নিয়ে গেছে দেখেন উপরের এই যে ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজার ও আমি তো ফেসবুকে চলে আসলাম সেম এটা কি আমরা যেটা ইনস্টাগ্রামে যেটা আমরা কাজ করি এটা কি ফেসবুকে নিয়ে আসে হ্যাঁ ইনস্টাগ্রামের তো কোনো অ্যাড ম্যানেজার নাই আপনার ইনস্টাগ্রামের অ্যাড সবসময় একটু আগে বলেছি ইনস্টাগ্রামের অ্যাড সবসময় ফেসবুকের থ্রুতে দিতে হয় ও
আর নাজমুল বলল এখানে অ্যাডস চলে আসছে এইজন্য আমি দেখালাম। নাজমুল ভাই দেখেছেন কোথায় নিয়ে আসছে? আপনি একটা থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করেন পারবেন না, ওরা ওই অপশন গুলি দেয়ই না, ওরা ওই অপশন গুলি ভাইয়া দেয়ই না। এই যে এটা হচ্ছে ভাইয়া কিউআর কোড, এই কোডের থ্রুতে আপনাকে যদি এখন আমি স্ক্যান করি আপনার আইডি পেয়ে যাব। আপনি জাস্ট এই কোডটা স্ক্যান করলে কেউ আপনার ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে। আচ্ছা 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 আপু, কিউআর কোডের ভিতর কালারের কি ফাংশন, মানে আমি কালার চেঞ্জ করলে কিউআর কোডটা কি চেঞ্জ হয়? আই ডোন্ট নো, কিউআর কোডিং এর ব্যাপার, কোডিং এর কোনো কিছু আমি জানি না, ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে আমার কাছে আসলে কোনো জানি না, সম্পর্কিত না কালারের সাথে সম্পর্কিত হওয়ার কথা না। কারণ হচ্ছে ভাই এই যে এখানে নিচে তো কালার দেখা যাচ্ছে, চাইলে তো আপনি গোলাপি থেকে কমলা করতে পারেন, কমলা থেকে নীল, নীল থেকে আকাশি, আকাশি থেকে সি, এখানে 0 এবং 1 ছাড়া কিছু নেই এই জায়গায়, এখানে যা আছে অনলি 0 এন্ড 1 আছে, কিছু নেই। শুনছেন ভাই আমার কোডিং নিয়ে একটু ভয় আছে, হচ্ছে আমি গাড়াগাড়ি করি না, এই ব্যাপারে অত কিছু জানি না, মানে যা কিছু জানি এগুলো সব চাকরির পাশাপাশি মাঝে মধ্যে পড়তাম দেখতাম আপনারা পোস্ট করতেও যদি আপনার বায়ার বলে তুমি আমার ইনস্টাগ্রামের পোস্ট, আমার ইনস্টাগ্রামের লিংক করা আছে তুমি ফেসবুক সহ দাও, তখন তো আপনি পোস্ট করতে পারবেন না, পারবেন? আচ্ছা অনেকগুলি অপশন আছে ভাই, এই অপশনগুলি পারা যায় না। এখন আবার নিব ক্লাস না নামাজ পড়ে আসবেন তারপরে নিব? 50 বেজে গেছে, হ্যাঁ হ্যাঁ 50 বেজে গেছে। আর আপনারা আজকে প্র্যাকটিস করেন, কালকে যার যেখানে আটকাচ্ছে সেটা দেখাই, কোনটা করব আপনারা চিন্তা করে আমাকে জানান। তাহলে লাইভ তো এখানেই শেষ না? কেন লাইভ এখানে শেষ হবে, লাইভ চলবে পুরো ক্লাস, কোনো প্রবলেম লাইভ চললে আপনাদের? যদি আমার কোনো ইলেকট্রিসিটি প্রবলেম আর নেট ইস্যু না হয় তাহলে লাইভ পুরোটাই চলবে। দেখেন ইনস্টাগ্রামের অ্যাপেলের কালার ইনস্টাগ্রামের কালারের সাথে ম্যাচ করে দিয়েছে ওরা। যতবার দিবেন আপনাকে অ্যাড ম্যানেজারই নিয়ে আসবে ওরা। দেখেন অ্যাপেল গুলির কালার ইনস্টাগ্রামের কালার সেম, নিজস্ব বাগানের আপেল এই কালার করতে পারে ভাইয়া, এটা কেমন কথা বললেন? পারে না কেন, আপনার এগুলো কালার এমন কোন ইয়া না, আপনারা ব্রেকে যাবেন, ব্রেকের ছবি কি নতুন করে বানানো হয়েছে?